ठीक है सत्यम। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের আজকে 10 নম্বর লেকচার। আপনাদের রিটেনের তো এখনো কিছুটা সময় বাকি আছে, প্রস্তুতি নিচ্ছেন আপনারা ভালোভাবেই আমি জানি। আজকে 10 নম্বর লেকচারে আমরা আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং সেটার সাথে বাংলাদেশের সম্পর্ক, যে বাংলাদেশে কি হতে পারে বা কিভাবে বাংলাদেশ তাকে এই সরকারকে কখন কিভাবে রিকগনাইজ করবে কি করবে না, সেটা একটা যেমন ফ্যাক্টর। আফগান যুদ্ধের কারণে বা তালিবানদের পুনরায় ক্ষমতায় আসার কারণে বাংলাদেশে কোন ধরনের প্রভাব পড়তে পারে বা না পারে, সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রথম দিকে আমরা কিছুটা ইতিহাস দেখব, তারপরে আন্তর্জাতিক রাজনীতি কিভাবে মোড় নিয়েছে, তালিবানদের বিভিন্ন যে তারা কিভাবে পয়সার উৎস তাদের হাতে আসে, আঞ্চলিক আন্তর্জাতিক ভাবে কিভাবে বিষয়টাকে দেখা হচ্ছে, কে কি চিন্তা করছে, সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের রিটেনে ইম্পেরিক্যাল পার্টের জন্য বা ব্রড কোশ্চেন এবং সমস্যা যেগুলো হতে পারে, এই যে তিনটা ব্রড কোশ্চেনের জবাব দেওয়া, একটা সমস্যা সমাধান অথবা নীতিপত্র। নীতিপত্র তো আমরা পরে আলোচনা করবই, কিন্তু ম্যাটেরিয়াল গুলো এখান থেকেই চলে আসবে বেশিরভাগ ক্ষেত্রে। আমি একটা প্ল্যান তৈরি করেছি, কিছু আমি সাজেশন বলবো না, আমি বলতে পারি যে গাইড, কিছু টপিক ওখানে আমি জাস্ট লিখেছি যে রিটার্নের জন্য এই টপিক গুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। ব্রড কোশ্চেন এবং সমস্যার সমাধান গুলো এর ভিতর থেকে হয়তো বা বেশিরভাগ অংশ আপনারা পেয়ে যেতে পারেন। এই এটা এক পাতার ভিতরে আমি জাস্ট কিছু পয়েন্ট নোট করে নিয়েছি যে এই বিষয়গুলো আমাদের সব মিলে পড়া উচিত 41তম বিসিএসের জন্য। সেটার জন্য যদি আপনারা মনে করেন ওই কাগজটা আপনাদের দরকার, ন্যাচারালি রিটেনের ক্লাস গুলোতে সবগুলো সীমাবদ্ধ, আপনারা জানেন 14টা বা 15টা সব মিলে ক্লাস, এর ভিতরে সমস্ত টপিক কভার করা সম্ভব হয় না। আমি মোটামুটি একটা ড্রাফট, সব আমার যতগুলো প্রায় 20টার উপরে হবে, 20-22টা বা 23টা ড্রাফট আমি শেষ করতে পেরেছি। তো এটাও দেখি আমি কিভাবে মাস ফরওয়ার্ডকে দেয়া যায়, তারা কিভাবে আপলোড দিতে চায়, আমি আলাপ করে তাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা এখন থেকেই সেগুলোর উপরে প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সেগুলা আপনার যেহেতু আন্তর্জাতিক বিষয়, আপনারা সবসময় সেটাকে দয়া করে আপডেট করতে থাকবেন। যদি এই আন্তর্জাতিক বিষয়গুলোকে আপডেট না করেন, বিশেষ করে আপনার ইম্পেরিক্যাল পার্টের বিষয়গুলো যদি আপডেট না করেন, তাহলে পিছিয়ে পড়ার সম্ভাবনা আপনাদেরই থাকবে। সেক্ষেত্রে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে আমি যতটুকু এখন দিয়েছি, আরো হয়তো 1 মাস 2 মাস পরে আপনাদের রিটেনের পরীক্ষা হবে, ততদিনে অনেক পরিবর্তন হয়তো সামনে চলে আসবে। ধারণা করছি যেহেতু পিএসসি হয়তো এখন প্রশ্ন করছে বা করা হয়ে গেছে, এই ধরনের হতে পারে, সেই প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন কি হতে পারে সম্ভাব্য টপিক গুলোকে আমি এক জায়গায় করেছি, সেইটা কাগজটা যদি আপনারা নিতে চান। এটা আমি দুইটা জিনিস, একটা হলো যে আপনারা যেটাকে সহজ কথায় সাজেশন বলেন, আমি সাজেশন বলছি না, আমি বলছি গাইড যে কি কি পড়া উচিত, এক পেজের ভিতরে আমি টপিক গুলো শুধু লেখার চেষ্টা করেছি। এটা যদি আপনারা নিতে চান, আমার ইমেল আইডি আপনাদের সবার কাছেই আছে, তারপরেও আমি লিখে দিচ্ছি আবারও, আপনারা আমাকে ইমেল করলে এটা আমি সবাইকে ব্যক্তিগত ভাবে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো, farhadul.islam@gmail.com। যার যার প্রয়োজন আপনারা মনে করেন তারা আমার কাছে রিকোয়েস্ট করলে, ইমেল পাঠালে আমি ওই এক পেজের যে সাজেশন টাইপের, আবারও বলছি এটা সাজেশন না, গাইডলাইন, যার ভিতরে কি কি পড়া উচিত আমাদের সব মিলে,
একটু ওয়াইডার সেন্সে, সেগুলো আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। আর এই যে 22-23টা নোট নোট যেগুলো আমি বলছি, শর্ট নোট আমি যেগুলো তৈরি করেছি আপনাদের পরীক্ষাকে সামনে রেখে, সেগুলো আমি বললাম যে আপনারা হয়তো যেগুলো পাবেন তো পাবেনই, হয়তো 14-15টা টপিক আপনারা পাবেন, বাকিগুলো যেগুলো আছে সব মিলে আমি আবারও বলছি যে এটা মাস ফরওয়ার্ডের সাথে কর্তৃপক্ষের সাথে আমি আলাপ করে দেখি যে তাদেরকে দিয়ে দিলে আপনাদের কিভাবে তারা পৌঁছাইতে পারে। সো এটা গেল আমাদের প্রিলিমিনারি অংশ। এখন আমরা আফগান পরিস্থিতিতে চলে যেতে চাই, আফগান ইস্যুটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের ঘন্টাখানেক আমরা আলাপ করবো এটা নিয়ে, তারপরে আপনাদের জন্য মিনিট দশেকের মতো বা সম্ভব যতটুকু সম্ভব সময় দিয়ে আমরা আপনাদের প্রশ্নোত্তর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমি জানি বা যতটুকু সম্ভব হয় আমার পক্ষে। টপিক রিলেটেড প্রশ্নগুলো করলে বেশি ভালো হয়। হ্যাঁ, আপনারা প্রয়োজন হয় দেখি যেটা আপনারা এদিক ওদিকও প্রশ্ন করছেন, তো এটা ভালো হতো যদি আমরা পরীক্ষার আগে কোনো একটা এক্সট্রা ক্লাস আপনাদের সব প্রশ্নগুলো নিয়ে করতে পারতাম, তাহলে ভালো হতো। বিষয়টা নিয়ে আপনারাও মাস ফরওয়ার্ড কর্তৃপক্ষকে অনুরোধ করে দেখতে পারেন যে আমাদের কোর্স শেষ হলে আপনাদের কোনো একটা এক্সট্রা সেশন তারা দিতে পারে কিনা, আমিও আলাপ করার চেষ্টা করব যদি আমি ভুলে না যাই ইনশাআল্লাহ। সো তালেবান ইস্যু বা তালেবানের পুনরুত্থান যদি আমরা বলি, কিছু হিস্ট্রি দেওয়াটা এখানে জরুরি। কি প্রশ্ন হবে সেটা তো আমি জানি না, যে কোনো রকম প্রশ্নই হতে পারে। তালেবান পুনরুত্থানের ইতিহাস, এ ধরনের প্রশ্ন হওয়ার কথা না, কিন্তু ইতিহাসটা না জানলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। প্রশ্ন যেটা হতে পারে যে তালেবানদের পুনরুত্থানে আফগানিস্তানে কি ধরনের পরিবর্তন আসতে পারে, অথবা বাংলাদেশকে কি তালেবান সরকারকে রিকগনাইজ করা উচিত কিনা, অথবা আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে পারে, এই ধরনের বিষয়গুলো হয়তো প্রশ্ন হতে পারে। বাট এনিওয়ে আমরা যেহেতু যতদূর সম্ভব বিষয়টাকে জানার চেষ্টা করব, সেক্ষেত্রে আমি মনে করি যেভাবে প্রশ্ন আসুক আপনারা কোনো না কোনো ভাবে ইনশাল্লাহ লিখে আসতে পারবেন। এটা আগেও আমি অনেক ক্ষেত্রে বলেছি যে এটা তো ইউনিভার্সিটির ক্লাস না, বিসিএস, সো যে কোনো ভাবেই যে কোনো প্রশ্নের জন্যই আমাদেরকে তৈরি থাকতে হবে, যে কোনো স্টাইলে আসুক। আফগানিস্তান রিলেটেড প্রশ্ন আসলে তথ্য যেহেতু আমাদের সব ইনশাল্লাহ জানা থাকবে মোটামুটি মোটামুটি, সো সেই হিসাবে আমরা জবাব দিতে পারবো বলেই বিশ্বাস রাখি। সো এখন আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ডে আগে আলাপ করে আসতে চাই, ভূমিকা বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, ইতিহাস বলেন, সেই হিসাবে আলাপ করে আসতে চাই। তালিবান শব্দটা আসলে তালিব আরবি শব্দ যদি বলি তাহলে তালিব, অথবা তালেবান যদি বলি তাহলে এটা পশতু শব্দ, তালেব তারা বলে থাকে, সেই তালেবের বহুবচন হলো তালিবান, তালেবান। বা মূল শব্দ যদি আরবি হয় সেক্ষেত্রে আমরা তালিবের বহুবচন তালিবান, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার কাছে। তালিব মানে শিক্ষার্থী, আর তালিবান মানে হলো শিক্ষক, মানে স্টুডেন্ট সমাজ, ছাত্র সমাজ আমরা বলতে পারি, ছাত্র জনতা বা ছাত্র সমাজ। শোষণমুক্ত আফগানিস্তান গড়ার লক্ষ্যে ছাত্র জনতা, বিশেষ করে এটা মাদ্রাসা বেজ ছাত্র ছাত্র সংস্থা বা ছাত্র সমাজ, শিক্ষক এবং ছাত্র এটা সবাই জড়িত ছিল, পরবর্তীতে সাধারণ জনগণতা এর সাথে চলে আসছে, কিন্তু শুরুটা তাদেরই ছিল যে এই ছাত্র সমাজ আফগানিস্তানের তারা একটা আন্দোলন গড়ে তোলে এবং সশস্ত্র আন্দোলন ছিল, সেই সশস্ত্র ছাত্র বাহিনীর কারণেই এটার নাম হয়েছিল তখন তালেবান বা আরবিতে তালিবান। এটা আফগানিস্তানের একটা দেওবন্দি পদ্ধতি, আমাদের এই উপমহাদেশে মাদ্রাসা শিক্ষার যে বিভিন্ন সিস্টেম আছে মূলত দুইটা ব্যবস্থাই বেশি প্রচলিত, একটাকে আমরা কওমি বলতে পছন্দ করি আর একটা আলিয়া বলতে পছন্দ করি। তো আলিয়ার বিষয়ে জানি যে এটা কলকাতায় শুরু হয়েছিল, খ্রিস্টানরা শুরু করেছিল, খ্রিস্টের প্রথম প্রিন্সিপালও ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক, তো সেটা একটা দিক। আর একটা হলো আমরা কওমি আমাদের দেশে বলে পরিচিত যেটা, সেটা প্রকৃতপক্ষে দেওবন্দি শিক্ষা ব্যবস্থা আরবি সিস্টেমের জন্য বা মাদ্রাসা পদ্ধতির জন্য দেওবন্দি, এই দেওবন্দি শিক্ষায় শিক্ষিতরাই এই তালেবান হিসাবে পরিচিত হয়ে আসছে। এবং 2016 এর আগে তো বিভিন্ন জন ছিল, মোল্লা সাহেব ছিলেন, মোল্লা ওমর, তারপরে পাকিস্তানে উনিও ছিলেন, সরি ইজিপ্টের উনিও ছিলেন আইমানুল জাওয়াহিরি, তারা প্রথমে নেতৃত্বে দিয়েছেন বা সামনে চলে এসেছেন। 2016 সালে এই তালেবানদের যিনি প্রধান হন মৌলভী হাইবাতুল্লাহ আখুন্দজাদা, ওনার নাম, সো এই আখুন্দজাদ সাহেব 2016 সাল থেকে এটা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। 2021 সালে একটা ধারণা করা হয়, এটা স্পেসিফিক বলা মুশকিল,
যে তালেবানদের সংখ্যা সর্বনিম্ন 60 সর্বোচ্চ 80 এর ভিতরে একটা অংশ সংখ্যা হতে পারে। পক্ষান্তরে যদি সরকারি বাহিনী আমরা দেখি তাহলে সরকারি বাহিনী ছিল 3 লাখ প্রশিক্ষিত, যাদেরকে অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 3 লক্ষ আফগান বাহিনী, এটা একটা অংশ। এবং তালেবান বাহিনীতে আমরা এটা শুনতেও পাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমরা জেনে থাকি যে তালেবান যোদ্ধা যারা আছে এদের নিঃসন্দেহ এরা বেশিরভাগ অংশই আফগান মাদ্রাসার ছাত্র, সাথে একটা অংশ পাকিস্তান থেকেও আসে, বিশেষ করে বর্ডার এলাকা, আফগানিস্তানের বর্ডার এলাকা খাইবার পাখতুনখাওয়ার এই অঞ্চলগুলো থেকে একটা বড় অংশ আসে, অন্যান্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকেও বা মাদ্রাসার বাইরে থেকেও আসে, বাংলাদেশ থেকেও আগে গিয়েছে বলে শুনেছি, এবারও আমরা একবার শুনেছিলাম যে দু একজন হয়তো ওখানে যুদ্ধে গিয়েছে, তারপরে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আরব, এই সমস্ত জায়গা থেকে, আরব দেশগুলো থেকেও বিভিন্ন যোদ্ধারা তাদের সাথে বিভিন্ন দেশের নাগরিক যোদ্ধা হিসেবে এই তালেবানদের সাথে যুদ্ধ করে থাকে বলে এটা মনে করা হয়, ধারণা করা হয়ে থাকে। ইনফ্যাক্ট 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই সময় তালেবানরা ক্ষমতায় ছিল, তালেবান নিয়ন্ত্রণে প্রায় 3/4 আফগানিস্তান তাদের দখলে বা নিয়ন্ত্রণে সেই সময় ছিল, নিয়ন্ত্রণ ছিল। এবং ওই সময় তারা ইসলামিক শরিয়া আইন বা ইসলামিক ল, যেটা ইসলামিক জুরিসপ্রুডেন্স তারা প্রচলিত করে, সেটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা আছে, কেউ পছন্দ করে কেউ করে না, সেগুলো তো আছেই। এটা ইনফ্যাক্ট আফগানিস্তানের গৃহযুদ্ধ এক ধরনের আমরা বলতেই পারি, যদিও পরবর্তীতে ন্যাটো বাহিনী বা ইসাফ বা যদি এককভাবে আমেরিকার কথা বলি তারাই এটাকে নেতৃত্ব দিয়েছে, বাট আলটিমেটলি এটাকে আমরা গৃহযুদ্ধই বলবো, যেহেতু তা আফগান সোলজারদের সাথে, সরকারি সোলজারদের সাথে এই মিলিশিয়া বাহিনী বা তালিবানদের যুদ্ধ হয়েছে, সেই হিসাবে আমরা এটাকে সিভিল ওয়ার হিসাবে বলতেই পারি। 2001 পর্যন্ত, যখন 96 সালে যখন তালেবানরা প্রথম ক্ষমতায় আসলো, মোল্লা ওমর এটার নেতৃত্বে ছিলেন, প্রধান ছিলেন, সেই সময় ওনারা ইসলামিক আমিরাত, আফগানিস্তানে ইসলামিক আমিরাতও ওনারা গঠন করলেন, ইসলামিক আমিরাটস অফ আফগানিস্তান সেটাও গঠন করলেন। এবং সেই সময় মাত্র 3টা দেশ, পাকিস্তান, সৌদি আরব এবং ইউএই, এই 3টা দেশই মোল্লা সাহেবের সরকারকে বা তালেবান সরকারকে তখন স্বীকৃতি দিয়েছিল বা সমর্থন করেছিল। এই সময় এসে আবার আমরা দেখছি সৌদি আরব এবং আরব আমিরাত চুপ আছে, পাকিস্তান কথাবার্তা বলছে কিন্তু এখনো রিকগনিশন দেয়নি তারা, রিকগনিশন হয়তো দিয়ে দিবে আমরা অনুমান করি। যাই হোক, এটা একটা অংশ। এরপরে 2001 যখন টুইন টাওয়ার ধ্বংস হলো, সেইখান থেকে আল কায়দাকে দায়ী করার প্রেক্ষিতে আবার তালেবানদেরকে ওখান থেকে ন্যাটো, সৌদি আমেরিকার নেতৃত্বে ন্যাটো বাহিনী, এখন ন্যাটো কেন আসে আপনারা জানেন যে সৌদি ন্যাটোর যে আমেরিকা এবং ন্যাটোর যে জোট আছে সেখানে বলাই আছে যে কোনো একটা দেশের উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে সেটা সম্মিলিতভাবে সবারই আক্রমণ হিসাবে গণ্য করা হবে এবং সবাই সেখানে পার্টিসিপেট করবে সেই আক্রমণকে প্রতিহত বা ঠেকিয়ে দেওয়ার জন্য। তো সেই কারণে যখন আমেরিকা কোথাও বিপদে পড়ে যায় তখন ন্যাটো আসে, ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলো থেকেও আসে, যেমন আমরা দেখেছি আপনার কোরিয়ান যুদ্ধের সময় এটা ঘটেছিল, যদিও তখন ন্যাটোর এই অবস্থা ছিল না, বাট জাতিসংঘের আন্ডারে তখনও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রায় 20টা দেশের সৈন্যরা সেখানে অংশগ্রহণ করেছিল, ইউকে, টার্কি সহ 20টা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। এইবার যখন তালিবানরা 2001 সালে যখন তাদেরকে তাদের বিরুদ্ধে আমেরিকান অ্যাগ্রেশন বা আমেরিকান ব্যবস্থা গ্রহণ করা হয়, আমেরিকানরা ন্যাটোর সমন্বিত অবস্থার প্রেক্ষিতে সেখানে ISAF গঠন করে ন্যাটো বাহিনী সহ। ISAF হলো ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স, আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী আমরা বাংলায় বলতে পারি, তাদেরকে দিয়ে এই বিদ্রোহী আন্দোলনকে দমন করা হয়েছে। কিন্তু দমন করতে গিয়ে তখনও মিডিয়া আমাদেরকে সবসময় সবকিছু সঠিকভাবে কখনোই বলে নাই, কিন্তু ভিতরে আমরা জানি যে তখনও পর্যন্ত ন্যাটো বাহিনী ঠিকই ঢুকেছে, তারা কাবুল, কান্দাহারের মতো কিছু মূল জায়গাগুলো হয়তো দখলে রেখেছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলো, গ্রাম অঞ্চলগুলো, পাহাড়ি অঞ্চলগুলো,
সাধারণ মানুষের বসবাস যে সমস্ত জায়গাগুলোতে পাঠানগুলোর যেগুলো পাঠানদের পাঠানাধ্যুষিত এলাকা, এই জায়গাগুলোতে তখনো পর্যন্ত ন্যাটো ঠিক জব্দ দখল করতে পারে নাই, সে এবং শেষ পর্যন্ত এই জায়গাগুলো তালেবানদের দখলেই ছিল। তালেবানরা কখনো বসে থাকে নাই, তারা সবসময় টুকটাক তাদের অ্যাক্টিভিটি সবসময় চালিয়ে গেছে, এবং তালেবানদেরকে দমনের নামে এই ISAF বা ISAF যাই বলি আমরা, এরা যে সমস্ত এয়ার স্ট্রাইক করেছে, সবসময় আমরা দেখেছি যে এই ISAF বা এই সংযুক্ত বাহিনী মানে পদাতিক হিসাবে তারা ইনফেন্ট্রি হিসাবে তারা যুদ্ধ করে নাই তালেবান বাহিনীর বিরুদ্ধে, কারণ তারা জানতো যে এখানে গেলে তাদের ক্যাজুয়ালিটির পরিমাণ অনেক বেশি হবে, আর তালেবানদের যেহেতু আকাশের উপরে দখল কম ছিল এবং এইটাকে তারা আমেরিকানরা সবচেয়ে বেশি ব্যবহার করেছে, সবচেয়ে বেশি এয়ার স্ট্রাইক করে তালেবানদেরকে দমানোর চেষ্টা তারা করেছে। কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরাও দেখতে পাই যে যখন তালেবানদেরকে দমানোর নামে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা, সেই সময়ে প্রচুর সাধারণ লোকজন, প্রচুর হয়তো 10 জন যদি তালেবান কোথাও মারা যেয়ে থাকে, এক গ্রামের হয়তো 500 লোক তখন মেরে ফেলেছে এই ISAF বাহিনী। তো এটা একটা কারণ যে সাধারণ মানুষজন আমেরিকানদের বিরুদ্ধাচারণ করে এসেছে সবসময়, সেই সময় থেকে অত্যাচারের শিকার তারা আমেরিকানদের হয়েছে। তো আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্র তালেবানদের মানে উৎখাত করার জন্য যখন চেষ্টা করেছে বিদ্রোহের সময় তালেবানদের, এবং এই সময় যে আফগান নিয়ন্ত্রিত বা সরি আমেরিকানদের তৈরি করা যে সরকার 2001 থেকে 2021 পর্যন্ত ছিল, হামিদ কারজাই প্রথম আসলেন, উনি আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তার মানে উনি আমেরিকান আফগান একজন, উনার মূল পরিচয় এখন উনি জন্ম আফগানিস্তানে হলো, একজন প্রফেসর মানুষ, আমেরিকান পাসপোর্ট হোল্ডার উনি, সেই হিসাবে উনি একজন আমেরিকান ন্যাশনাল। তো তাকে যখন প্রথম সরকার হিসাবে সরকারের প্রধান করা হয়েছে বন সম্মেলনে, তো সেই সময় থেকেই একটা আফগানের এই আমেরিকা সমর্থিত সরকার সবসময় পাকিস্তানকে দায়ী করে আসছে, ISI কে দায়ী করে, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তান মিলিটারি, পাকিস্তান আর্মির একটা গোয়েন্দা বাহিনী, এরা বেশ শক্তিশালী, এই গোয়েন্দা বাহিনীকে সবসময় দোষারোপ করে এসেছে যে তালিবানকে জন্ম তারা দিয়েছে এবং এখন সরকার আফগানিস্তানে যে সরকার আছে সেই সরকারকেও তারা শান্তিতে থাকতে দিতেছে না। এখনো পর্যন্ত পাকিস্তানি ISI অস্ত্র, টাকা পয়সা, সাহস, প্রশিক্ষণ সবকিছুই এই তালেবানদেরকে দিয়ে যাচ্ছে, যদিও পাকিস্তান এটাকে বলে আসছে যে 9/11 এর পর থেকে, সন্ত্রাসী হামলার পর থেকে তারা আর আল কায়দা হোক বা এই তালিবান হোক এদেরকে কোনো ধরনের সহায়তা তারা আর দিচ্ছে না, এটা তারা অস্বীকার করে আসছে। তো যাই হোক, সর্বশেষ আমরা দেখলাম যে 15ই আগস্ট 2021 তারিখে খুব দ্রুত সময়ের ভিতরে, যখন আন্তর্জাতিক মহল, আমেরিকান ইন্টেলিজেন্স তারা ধারণা করছিল যে 14 তারিখে যখন কাছাকাছি চলে এসছে তখন তারা ধারণা করছিল যে আরো 1 মাস লাগবে তাদের কাবুল পর্যন্ত পৌঁছাতে, কিন্তু আমরা দেখলাম যে এই ধারণা ভুল মিথ্যা প্রমাণিত করে দিয়ে ঘন্টাখানেকের ভিতরে তারা চলে এসে, তার 15 ঘন্টাখানেক মানে একদিনের ভিতরে তারা কাবুলে এসে, মানে আফগানিস্তানের রাজধানী কাবুলকে তারা দখল করে তাদের শাসন ব্যবস্থা পুরো নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে বা তারা দখল করে ফেলেছে, সেটা আমাদের সামনেই চলে আসছে। আফগানিস্তানের যুদ্ধ যদি আমরা বলি সিভিল ওয়ার, তাহলে এটা 2001 সাল থেকে যুক্তরাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে তালিবান এবং তালিবান সমর্থিত যোদ্ধাদের বিপরীতে একটা সংঘাত, এটা তার মানে আমেরিকান ফোর্সেস একদিকে, তালিবান ফোর্সেস একদিকে, এদের এই সংঘাতটাকে বোঝায়। সুতরাং এটা শুরুতেই বলেছি যে সুতরাং এটা আফগানিস্তানের সিভিল ওয়ার কিনা সেটা ডিফাইন করাটাও একটা ফ্যাক্টর এখানে থাকতে পারে। এটার মূল যে বিষয়টা ছিল যে আল কায়দা 9/11 এর আক্রমণের পরে আল কায়দা এখানে ঘাঁটি গেড়েছে, বিশেষ করে ওসামা বিন লাদেন, এবং আমরা আসবো দেখি ওসামা বিন লাদেনকেও তৈরি করেছে CIA, ISI এর সহযোগিতায় CIA তৈরি করেছে, যাই হোক সুতরাং তাদের জানাই ছিল যে এখানে তারা আছে। তো আল কায়দা প্রধানকে তখন আমেরিকার হাতে ধরিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমেরিকা মনে করছিল যে আল কায়দা এটা করেছে, আল কায়দা সে সময় অস্বীকার করেছে যে তারা এটা করেনি। তো যাই হোক, এই তালেবান আফগানিস্তান আল কায়দা প্রধানকে আমেরিকার হাতে ধরিয়ে দেওয়ার জন্য কাবুলের সরকারকে তখন
মোল্লা ওমরের সরকারকে আমেরিকা অনুরোধ জানায় যে কোনো মূল্যে তাকে দিতে হবে, কিন্তু এটা মোল্লা ওমর কোন অবস্থাতেই রাজি না হওয়াতেই এই সশস্ত্র আক্রমণটা হয়েছে আফগানিস্তানের উপরে, এক ধরনের দখলদারিত্বের উপরে চলে গেছে, জোর করে সেটাকে দখল করে নিয়েছে তারা। প্রথম দিকে আমরা 2001 সালে যখন অপারেশন হয়, এই অপারেশনের নাম আমেরিকা দিয়েছিল অপারেশন ইনডিউরিং ফ্রিডম, মানে দীর্ঘস্থায়ী স্বাধীনতা। তার মানে তারা বুঝাইতে চাচ্ছে যে এটা দিয়ে তারা আফগানকে স্বাধীন করতে চাইছে তালেবানের হাত থেকে, আল কায়দার হাত থেকে, আইএসআই এর হাত থেকে তারা বাঁচাতে চাইছে আমেরিকাকে। যাই হোক, অপারেশন ইনডিউরিং ফ্রিডম 2001 থেকে 2014 পর্যন্ত চলে। এরপর 2014 তে যখন তারা বেশিরভাগ অংশ ন্যাটো ফিরিয়ে নিয়ে যায়, তখন একটা ছোট বাহিনী গঠন করে এই ফ্রিডম যেটা স্বাধীনতা, স্বাধীনতার সেফগার্ড হিসাবে তারা একটা নতুন অপারেশনের নাম দেয়, যেটা হলো অপারেশন ফ্রিডম সেন্টিনেল, মানে পাহারা দেওয়া, মুক্তি, মানে তারা যে ফ্রিডমটা করে দিয়েছে 2014 এর ভিতরে, তাদের অনুযায়ী আফগানিস্তান ফ্রি হয়ে গেছে, স্বাধীনতা পেয়ে গেছে। তো এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য অপারেশন ফ্রিডম সেন্টিনেল তারা তৈরি করে, যেটা 2015 থেকে 2021 সাল অবধি, জুলাই মাস পর্যন্ত ছিল, 21 সাল অবধি তারা এখানে ছিল। যখন 2001 এ বুশ, আমরা জানি যে বুশের সময় এটা ঘটেছিল, সেই সময় যখন ফেরত না দেওয়া হয়, তখন তালেবানদেরকে বম্বিং টম্বিং করে তাদের, তালেবানদের রাজধানী তখন কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা জানেন কাবুলে ছিল না, যেহেতু মোল্লা ওমর কান্দাহার বেজ ছিলেন, এই জন্য ওই সময় কান্দাহারে তালেবান আফগানিস্তানের রাজধানী শিফট করা হয়েছিল। এরপরে যদি নর্দার্ন অ্যালায়েন্স এর আমরা দেখি, আহমেদ শাহ মাসুদ, নর্দার্ন অ্যালায়েন্স তালেবান বিরোধী একটা শক্তি সবসময়, এবং যখন আমেরিকানরা যুদ্ধ করেছে তালেবানদের বিরুদ্ধে, তখন নর্দার্ন অ্যালায়েন্সও আমেরিকানদের সহযোগী হিসেবে কাজ করেছে। এই জন্য কিছুদিনের ভিতরে 2001 সালে যখন উৎখাত করে দেওয়া হয় তালেবানদেরকে, তখন বনে কিভাবে আফগানিস্তানে একটা সরকার গঠন করা যায় সেটা নিয়ে এই নর্দার্ন অ্যালায়েন্সের আহমেদ শাহ মাসুদের দল সহ সংশ্লিষ্ট যারা ছিল এবং আমেরিকা, তাদেরকে নিয়ে বসে বন কনফারেন্স বা বন সম্মেলন বলা হয়, এটা 2001 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে হয়েছিল। এখানে প্রধানত ছিল আপনার নর্দার্ন অ্যালায়েন্সের লোকজন, সেখানে বসে নর্দার্ন অ্যালায়েন্সের মতামত নিয়ে তাদের পছন্দের এই হামিদ কারজাই, আমেরিকান হামিদ কারজাই, যুক্তরাষ্ট্রই তাকে অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধান করে, এরপরে প্রেসিডেন্ট হিসাবে প্রথমে তাকে নমিনেশন দেওয়া হয়, এরপরে নির্বাচনের মাধ্যমে উনি রেগুলার হয়েছেন, উনি ক্ষমতায় ছিলেন এর আগ পর্যন্ত, এর 2001 পর্যন্ত, তখন থেকে উনি প্রথম প্রেসিডেন্ট হিসাবে 2001 এর পরে দায়িত্ব পালন করেছেন। এবং যখনই বন সম্মেলন হয়ে গেল 5 ডিসেম্বর, সরকার গঠন মোটামুটি এক ধরনের হয়ে গেল, এবং তারা বললো যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়েই যে কাবুলকে সহায়তার জন্য তারা আইএসএফ ও গঠন করলো আমেরিকা, এবং এই আইএসএফ জাস্ট 2 সপ্তাহ পরেই কাবুলের দায়িত্ব নেওয়া, কাবুল আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব পালন করা শুরু করে, এটা 20 ডিসেম্বর তারিখে তারা দায়িত্ব গ্রহণ করে নিরাপত্তার জন্য, এবং তালেবান শাসনের অবসান হয় বলে, অবসান তারা বলছে যে এটা আমরা তালেবান শাসনের অবসান এবং আফগানিস্তানকে পুনর্গঠনের প্রচেষ্টা, এই হিসাবে তারা নাম দিয়ে থাকে। প্রাথমিকভাবে আমরা দেখি যে মোল্লা ওমরের দল পরাজিত হয়ে গেছে, সরে গেছে, গ্রামাঞ্চলে চলে গেছে, এগুলো সত্য কথা, কিন্তু তখনও তারা গ্রামে গিয়ে 100% জায়গায় আইএসএফ তখনও দখল করতে কখনোই পারে নাই। আমি বলেছি অলরেডি যে গ্রামাঞ্চল গুলো তালেবানদের দখলেই বা প্রাধান্যই বিস্তার করেছিল সবসময়, কারণ তালেবানের গ্রামের মানুষগুলো যথেষ্ট ধর্মভীরু বা ফ্যানাটিক বলেন, ধর্মভীরু বলেন, ধর্ম আশ্রিত বলেন, যেভাবে বলেন, তারা সেটাকে প্রাধান্য দিয়ে থাকে সবসময়। তো ওই অঞ্চলগুলোতে তাদের রক্ষা করা, তাদেরকে হাইড আউট করা, সবকিছু তাদের সুযোগ করে দেওয়া হয়েছে, গ্রামের মানুষজন গুলোই তাদেরকে দিয়েছে। তো 2001 থেকেও টুকটাক করে তারা যুদ্ধ বিভিন্ন জায়গায়, আফগানিস্তানের যারা তালেবানদের সাথে বিরোধিতা করেছে, বিশেষ করে নর্দার্ন অ্যালায়েন্স সহ যারা বিরোধিতা করেছে, যুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে তালেবানরা যুদ্ধ কন্টিনিউ করে গেছে, ছোট স্কেলে হলেও বিভিন্ন জায়গায় কন্টিনিউ করে গেছে যুদ্ধ। ইভেন আমেরিকানদের বিরুদ্ধেও তারা এই যে স্ট্রিঙ্গার দিয়ে আমেরিকানদেরই সেই স্ট্রিঙ্গার ছিল যেটা সোভিয়েত যুদ্ধের সময় ব্যবহার করেছিল, সেগুলো আবার আমেরিকানদের বিরুদ্ধেই তারা, আমেরিকানরা যখন এয়ার স্ট্রাইক করত কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যবহার করেছে বলে আমরা দেখতে পাই খবরের মাধ্যমে। তো
এই যে গ্রামাঞ্চলকে রক্ষা করার নামে তখন 2006 সালে আফগানিস্তানের গ্রামাঞ্চল, বিশেষ করে পূর্ব দিকের যে গ্রামাঞ্চল গুলো ছিল সেই জায়গাতে, এবং এই পূর্ব দিকটা একেবারে প্রায় কাশ্মীরের কাছাকাছি একটা জায়গায় এই জায়গাগুলো, এই জন্যই ভারত সবসময় ভয় পায়, এটা পাঠানদের নিয়ন্ত্রিত পশ্চিম অঞ্চল, এবং ওই দিক দিয়ে আবার খাইবার পাখতুনখাওয়াটাও ওই দিক দিয়ে আছে, আপনার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া। সো এরা জাতিগত ভাবে খাইবার কেপিকে, যারা খাইবার পাখতুনখাওয়ার লোকজন পাঠান, ওরাও পাঠান, তো জাতিগত একটা জাতীয়তা বোধ এদের ভিতরে আসে বা জাতীয়তা বাদ তাদের ভিতরে কাজ করে। ইভেন আমরা জানি যে 1947 সালে যখন ভারত বিভাগ হলো, তখন কাশ্মীর স্বাধীনতা পেয়েছিল হরি সিং এর নেতৃত্বে, ওই সময়ও যারা ওখানে দখলদারিত্বের চেষ্টা করেছিল পাকিস্তান প্যারামিলিটারির সহায়তায়, সে তারা এই পাঠানরাই গিয়ে কাশ্মীর দখল করে ফেলেছিল, এবং কাশ্মীরে যত ধরনের উৎপাত তৈরি করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি হয় বা করা হয়, সেটার সাথে এই পাঠানরাই জড়িত, এবং এই সমস্ত কারণেই তালেবানদেরকে ভারতের একটা বড় ভয় রয়েছে তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। সো এই গ্রামাঞ্চল গুলোতে দখলদারিত্ব নেওয়ার জন্য মানে সুজা যখন ইসাফকে যখন অ্যাটাক করা হতো বিভিন্ন হাইডআউট থেকে, গুহার পাহাড়ি অঞ্চল গ্রাম্য অঞ্চলে গুহার ভিতর থেকে বেরিয়ে এসে আমেরিকান সোলজারদের উপর আক্রমণ করে তারা আবার হারিয়ে যেত এই লোকজনগুলো, এটাকে ঠেকানোর জন্য বা পাল্টা জবাব দেওয়ার জন্য জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে তখন ইসাফ তারা একটা শব্দই দিয়েছে যে গ্রাম পরিষ্কার করা এবং ধরে রাখা, তার মানে গ্রামে যত আল কায়দা আছে, গ্রামে যত তালেবান আছে, এদেরকে এরা মেরে সাফ করে দিবে এবং আর ঢুকতে দিবে না, এই ধরনের একটা অভিযান তারা সেখানে চালু করেছিল। বাট আলটিমেটলি কিছুই করতে পারে নাই, তারা সেখানে হয়তো আপাতত সময়ের জন্য দমেছিল। এবং এই ইসাফের সৈন্যবাহিনী আমরা দেখতে পাই যে 2007 সাল থেকে যখন মারাত্মক হওয়া শুরু করলো অবস্থা, ইসাফের উপর আক্রমণ বাড়তে থাকলো, ইসাফও তখন তাদের সৈন্যবাহিনী বাড়াতে থাকলো, দ্যাট মিন্স আমেরিকান সোলজার আলটিমেটলি বাড়াতে থাকলো। 2007 থেকে 9 পর্যন্ত তাদের সৈন্য সংখ্যা বেশ ওখানে বাড়তে থাকে, এবং 2011 সাল পর্যন্ত এই সৈন্য সংখ্যা 1,14,000 এ দাঁড়ায়, ইসাফের মানে আমেরিকান নেতৃত্বাধীন জোটের সৈন্য সংখ্যা 1,14,000, সামান্য কয়েকজন তালিবানের বিরুদ্ধে এত পরিমাণে সৈন্য তারা সেখানে একত্রিত নিযুক্ত করেছিল সেই জায়গাগুলোতে। সো যাই হোক, 2011 পর্যন্ত তারা বললো যে এখন আমাদের প্রচুর সৈন্য এবং আমরা ওদেরকে ক্লিন করে ফেলেছি ইত্যাদি নাম দিয়ে 2012 সালে, এটার পিছনে রাজনীতিও ছিল, সেই 2001 থেকে 2011 প্রায় এক দশক ধরে তাদের হিউজ পরিমাণে সৈন্য মারা যাচ্ছিল, খরচ তো হচ্ছিল বিলিয়নস অফ ডলার, এই খরচের প্রকৃত চিত্র কখনোই পাওয়া যাবে না যে কত বিলিয়ন ডলার, বিলিয়ন এটা ট্রিলিয়ন ডলারে খরচ হয়েছে, কিছু ওভার্ট কিছু কোভার্ট, তার মানে কিছু হিসাব আছে কিছু গোপনে খরচ করা হয়েছে, এগুলা নিয়ে মানে অনুমান করা হয় যে মোর দ্যান 2 trillion ইউএস ডলার আমেরিকার এই যুদ্ধের পিছনে খরচ হয়েছে, জীবন তো যাচ্ছিলই। তো সব নিয়ে ন্যাটো আর এটাকে ঠিক দীর্ঘ সময়ের কারণে তারাও আর কন্টিনিউ করতে চাইছিল না, না চাওয়ার কারণে 2012 সালে ন্যাটো তার সৈন্যবাহিনী ওখান থেকে প্রত্যাহার করার জন্য একটা প্ল্যান তৈরি করে, এবং এই প্ল্যান অনুযায়ী 2014 সালের ডিসেম্বর নাগাদ ন্যাটো বাহিনীর একটা মূল বেশিরভাগ সৈন্যই ন্যাটো প্রত্যাহার করে নেয়, এবং আমেরিকাও সর্বশেষ 2014 28 ডিসেম্বর পর্যন্ত সব বেশিরভাগই তারা নিয়ে যায়, এবং এই সময়ে আমেরিকান সোলজারদেরও একটা বড় অংশ দেশে ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু তখনও পর্যন্ত যেহেতু সম্ভাবনা যথেষ্ট ছিল যে আমেরিকানরা যেটাকে বলছে বিজয়, সেটা যে তারা বেরোয় চলে গেলে এক মুহূর্তের ভিতরে পরাজয় হয়ে যাবে সেটা তারা জানতো, এবং আফগানিস্তান বাহিনীও তাদের নিজস্ব বাহিনীও তখন তৈরি হয় নাই, তো সবকিছু মিলে আমেরিকানরা তখন ওখানে রেজলুট সাপোর্ট মিশন তৈরি করে, যখন চলে আসে ইসাফ বাহিনী 2014 ডিসেম্বরে চলে আসলো, জানুয়ারির 1 তারিখ থেকে 2015 1 তারিখ থেকে এই নতুন দল স্বল্প সংখ্যা কমিয়ে দিয়ে, আর কমনলি এটা আরএস রেজলুট সাপোর্ট আরএস সংক্ষেপে বলা হতো, পুরো নামটা ছিল রেজলুট সাপোর্ট মিশন, মানে সোজা এটা আফগানিস্তানকে আফগানিস্তানে তাদের নিজস্ব লোকজন তৈরি করে দেওয়ার মিশন, আফগানিস্তানকে সাপোর্ট করে তাদের সেনাবাহিনী বা তাদের যে ফোর্সেস কমান্ড ইত্যাদি আফগানিস্তানকে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার ব্যাপারে এই মিলিটারিলি সিকিউরিটি রিজনে এই আরএসএম তৈরি করা হয়। আরএসএম আমরা জানি যে 2021 সালের 12 জুলাই পর্যন্ত এখানে কর্মকাণ্ড পরিচালনা করেছে আফগানিস্তান।
2001 থেকে যদিও তালেবানরা ওখান থেকে সরে গেছে, কিন্তু যুদ্ধ যেহেতু চালু ছিল তখনও টুকটাক এখানে ওখানে চলতেছিল, পেপারে আসে নাই বা পত্রিকাগুলো বা মিডিয়াতে খুব একটা আনা হয় নাই, শুধু নেগেটিভ অংশগুলোই আনা হয়েছে যেগুলো তালেবানদের বিরুদ্ধে যেতে পারে যেহেতু মিডিয়া নিয়ন্ত্রিত। এই সময়গুলোতে 2003 থেকে আমরা শুনতে পাই যে তালিবানদের সাথে আমেরিকানরা ভিতরে ভিতরে যোগাযোগ করার চেষ্টা করছে, বিশেষ করে পাকিস্তানের সহযোগিতায়, আইএসআই এর সহযোগিতায় তারা তালেবানদের সাথে বিভিন্ন আলোচনা চালিয়ে যেতে থেকেছে। এই চালিয়ে যাওয়াটা একদম জোরে সোরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন তখন এটা শুরু হলো, এবং 2018 সালে আমরা দেখতে পাই যে এটা প্রকাশ্যে আলোচনা গুলা হচ্ছে এবং বেশ তীব্র আকারে একটা সমাধানের একটা পথ তখনই বোঝা গেছে যে আমেরিকানরা আর সহ্য করতে পারছে না, তাদের নাকের ডগা নাকের উপর দিয়ে চলে যাচ্ছে, তারা যে কোনো মূল্যে এখান থেকে সরে যেতে চায়, তার একটা সম্মানজনক লিওয়ে তৈরি করার চেষ্টা তারা করছে। সর্বশেষ 29 ফেব্রুয়ারি 2020 তারিখে আমরা জানি যে কাতারের দোহায় আমেরিকানদের সাথে তালিবান নেতৃবৃন্দের একটা সমঝোতা পৌঁছায়, তারা একটা চুক্তিতে পৌঁছায়। সেই চুক্তি অনুযায়ী বলা ছিল যে 14 মাসের ভিতরে, তার মানে মার্চ মাস থেকে 14 মাস, দ্যাট মিন্স 2021 সালের এপ্রিলের শেষ দিন পর্যন্ত তারা এখান থেকে মার্কিন সব সেনা প্রত্যাহার করে নিবে। পরিবর্তে তালেবানরা, এই যে চুক্তিটা বলা ছিল যে তালেবানরা আল কায়দার কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাউকেই তারা আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দিবে না, বা আফগানিস্তানের আফগানিস্তানের মাটি ব্যবহার করে আমেরিকা অথবা তার ফ্রেন্ড যারা, মিত্র যারা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সহ ন্যাটোর সদস্য যারা আছে তাদের মিত্র, এদেরকে তারা কখনো হুমকির মুখে ফেলবে না। এটা হলো শর্ত যে আমেরিকান সোলজার চলে যাবে কিন্তু আমেরিকা এবং তার ফ্রেন্ডদেরকে তালেবানরা বিপদে ফেলবে না। তার মানে পরিষ্কার তারা তখন জানতো যে আমেরিকা চলে গেলে এখানে দখল তালেবানরাই নিচ্ছে, এটা ঠেকানোর কোনো উপায় নাই তারা যতই হুম্মি তুম্মি করুক। তো তারা সেই চুক্তিটাকে করে নিতে চেষ্টা করেছে তালিবানদের সাথে, কিন্তু এই যে চুক্তিটা তালিবানদের সাথে হয়েছিল আমেরিকানদের, এটা আবার তখন যে সরকার ছিল আফগান সরকার তারা এটাকে মেনে নেয়নি, তারা এই যে শর্তগুলোতে চুক্তি হয়েছিল তারা প্রত্যাখ্যান করে, ফলে আবারও এই আমেরিকাই আবার চেষ্টা করেছে, কাতার মধ্যস্থতা করেছে আফগান সরকারের সাথে, তালেবানদের আবার বিভিন্ন সভা বিভিন্ন মিটিং কাতারে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কাতারে ফোকাসে চলে এসেছে দোহায় বিশেষ করে, সেখানে সরকার আফগান সরকারের মন্ত্রীরা এবং তালেবানদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। 2020 সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় তালেবানের মধ্যে, এবং তারাও এক ধরনের সমঝোতা এখানে আসতে চেষ্টা করে। সর্বশেষ আমরা দেখতে পাই যে বাইডেন যখন ক্ষমতায় আসলো উনি ওই ট্রাম্পের যে শর্তগুলো ছিল ওগুলোকে ইমপ্লিমেন্ট করেছেন, শুধু উনি এপ্রিলের জায়গায় অগাস্ট 4টা মাস উনি সময় শুধু বাড়িয়ে নিয়েছেন, আর কিছুই না, যেহেতু নতুন ক্ষমতায় এসেছে সরকার নতুন, তো আমার এতটুকুন সময় তালেবানরাও দিয়েছে, কিন্তু তালেবানরা হুমকিও দিয়েছে যে নির্দিষ্ট সময়ের ভিতরে ফিরে না গেলে সেপ্টেম্বর আসলে আমরা আর কথা শুনবো না। তার মানে এই যে আমরা শুনবো না এবং আমরা আক্রমণ অব্যাহত রাখবো আমেরিকান বাহিনীর উপরে, এটা আমেরিকানদের ব্যাপারে বড় ধরনের ধমকি আমরা পরিষ্কার দেখতে পাই, এবং দেখতে পেয়েছি যে এটাতে তারা ঘাবড়েও গেছে আমেরিকানরা, এবং সময় মতোই তারা এখান থেকে অগাস্টের 31 তারিখের মধ্যে তারা বের হয়ে চলে গেছে এখান থেকে। প্রথমে 11 সেপ্টেম্বর নির্ধারণ করেছিল যেহেতু এটা একটা বিশেষ দিন আমেরিকার জন্য, তারপরে তারা তার আগেই মোটামুটি 31 অগাস্টের মধ্যে তারা বের হয়ে চলে গেছে। এই এই যুদ্ধে 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত যে যুদ্ধ, তাহলে গৃহযুদ্ধ বলেন বা যে শব্দই বলেন, এখানে প্রায় 2.25 লক্ষ আমেরিকান এবং আফগান লোকজনের মৃত্যু হয়েছে, সেটার ভিতরে একটা বড় অংশ ছিল সেখানে সাধারণ আফগান নিরীহ মানুষজন, বেসামরিক মানুষজন বেশি ছিল তার মধ্যে, আর অপরপক্ষে আপনার প্রায় 50,000-এর মতো তালিবান মারা গেছে বলে অনুমান করা হয়। তালিবান যোদ্ধা বা বিরোধী যোদ্ধা মারা গেছে, ওদের 2.25 লাখ, এদের 50,000, এটা অনুমান করা হয়। এটা কস্ট অফ আওয়ার প্রজেক্ট আছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে, তারা একটা তাদের স্ট্যাটিস্টিক্স এটা তারা দিয়েছে যে এরকম অবস্থা ঘটেছে। এখন আমরা দেখি তালিবানদের শক্তির উৎস কোথায়, তালিবানদের সাথে তালিবানরা এত টিকে থাকে কিভাবে বা কিভাবে জয় করলো, তার মানে তালিবানদের সাথে আফগানের সম্পর্কটা কেমন আমরা যদি সেটা দেখতে চাই। আফগানিস্তান জাতিগতভাবে তারা, তাদের জাতিগত পরিচয় খুব পরিষ্কার, তারা এর বেশিরভাগ আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের মতোই
পাঠান পশতুন জাতিগোষ্ঠীর মানুষ এবং অন্যান্যরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলে অন্যান্যরা আছে অর্ধেকের মতো পাঠান জাতিগোষ্ঠী এবং এই তালিবান যারা এরাও পাঠান। তো পাঠান পাঠানদের ভিতরে সম্পর্কটা অসম্ভব রকমের সিমেন্টেড। সুতরাং এই পাঠান সম্পর্কের বাইরে যেই আসুক সেখানে এক পাঠান আর এক পাঠানকে সমর্থন দিয়ে থাকে, এটা তাদের নেচার, প্রকৃতিগত ভাবেই তারা এরকম। এবং এটা আর একটা কারণ আমরা দেখি যে পাঠান পাঠান সম্পর্কের কারণে এই পাকিস্তানি পাঠান যারা আছে তাদের সাথে আফগান পাঠানদের দহরম মহরম বেশি। এই দুই দহরম মহরমের কারণেই কাশ্মীরকে নিয়ে ভারত সবসময় মানে ভয়ের উপরে থাকে বলে আমরা দেখেছি। তো প্রথম হলো যে এটা তাদের একটা শক্তির জায়গা যে পাঠানরা পাঠানরা মিলে এবং 50% উপরে, তার সাথে তো বাইরের লোকজন আসছে, পাকিস্তান থেকে আসছে, আমরা বললাম বিশাল একটা শক্তি তাদের মানসিক ভাবে এখানে আমরা দেখতে পাই। দ্বিতীয় হলো যে শরিয়ত বা ইসলামিক জুরিসপ্রুডেন্স এর কারণে যেটা তালেবানরা যেটা প্র্যাকটিস করতো আফগানিস্তানে, এইটার কারণে গ্রামাঞ্চলের বিশেষ পূর্বের বা পূর্ব দক্ষিণ অঞ্চলের পাঠানদের অঞ্চলের মানুষগুলো খুব প্রভাবিত ছিল। তারা প্রচন্ড ধর্মপ্রাণ, সুতরাং অনেক কিছু বিচার করা বা না করার চেয়ে তারা ধর্মটাকেই আগে প্রাধান্য দিয়েছে। ইসলামিক জুরিসপ্রুডেন্স এর কারণে পাঠানদের যেমন, এরকম অনেক সাধারণ আফগান যারা ধর্মভীরু তাদের ভিতরে তালেবানদের অবস্থানটা বেশ মজবুত ছিল। তাদের সাপোর্ট, সাধারণ মানুষের সাপোর্ট বেশ মজবুত ছিল মানসিকভাবে, যে যেভাবে, শুধু মানসিকভাবে না, পাঠানদেরকে জায়গা দেওয়া, খাবার দেওয়া, যে যেখান দিয়ে পারে ধর্মের নাম করে তারা এটা করতে পেরেছে বা এই মানুষগুলোকে তারা কনভিন্স করতে পেরেছে। আর একটা হলো ধর্মীয় বিচার ব্যবস্থারা, যেখানেই তালেবানরা যতক্ষণ যেখানে থেকেছে বা যে অঞ্চলগুলো শাসন করেছে, গ্রাম অঞ্চলে তারা যখন শাসন করেছে, সেই জায়গাতে পাঠানরা ইসলামী শরিয়া তখনও বজায় রেখেছে। যেমন কেউ চুরি করেছে তো তাকে ধরে এনে ইসলামী শরিয়াত অনুযায়ী তার হাত কেটে দেওয়া বা সাজা দেওয়া, বা যে যে অপরাধী করেছে সেখানে দেখা গেছে যে রাষ্ট্রীয় বাহিনীর কাছে গিয়ে এই সাধারণ আফগান নাগরিক, গ্রাম্য সাধারণ আফগান নাগরিক, রাষ্ট্রীয় বাহিনী, সে পুলিশ হোক আর যেই হোক, তার কাছে গিয়ে পাত্তা পায় নাই। কিন্তু তখন তাদেরকে সব ধরনের সহযোগিতা, সাপোর্ট, তাদের অপরাধের অপরাধীকে ধরে আনা, বিচার করা, সবকিছু এই পাঠানরা করেছে। বিধায় সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা এখানেও বেড়ে গেছে। তার মানে সাধারণ মানুষও পাঠান এই এই তালেবানদেরকে তখন, যেহেতু তাদের কাছে প্রশ্রয় পাচ্ছে বা আশ্রয় পাচ্ছে, বিচার পাচ্ছে, তাদের পছন্দনীয় অন্যায় কমে আসছে ওই অঞ্চল ওই এলাকাগুলোতে, সে কারণে তারা পাঠানদেরকে বা এই তালেবানদেরকে পছন্দ করেছে। একদিকে পশতুন জাতি গোষ্ঠী, আর একদিকে এরকম সাধারণ মানুষ যেন তাদেরকে পছন্দ করা শুরু করেছে বা পছন্দ করেছে। আর একটা তিন নাম্বার যদি আমরা দেখি, তাহলে বিদেশি শাসনের ব্যাপারে সবসময়ই আফগানিস্তানে একটা বিদ্রোহের সৃষ্টি হয়ে থাকে। তারা বিদেশিদের শাসন কখনোই পছন্দ করে না। সো এর ভিতরে যখন আমেরিকানরা তাদের উপরে কর্তৃত্ব নেতৃত্ব করতে চেষ্টা করেছে এবং তালেবান ধ্বংসের নামে গ্রামের পর গ্রাম তারা বোম্বিং করে উড়িয়ে সাধারণ মানুষদের জীবনকে তছনছ করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইভেন ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তখন, এগুলোর কারণেও সাধারণ মানুষজন আর এক দফা তালেবান মুখী হয়ে উঠেছে এই সাধারণ মানুষদের দিকে। আর একটা হলো যে সরকার সমর্থিত কিছু উপজাতীয় মিলিশিয়া এই গ্রাম অঞ্চলে সরকার তৈরি করেছিল, তারা গিয়ে এই সাধারণ গ্রামবাসীর উপরে তালিবান দমনের নামে বা তালিবান ধরে আনার নামে, আমাদের এলাকায় যেমন রাজাকার গুলো ছিল সেই ধরনের ব্যবহার তারা করেছে। সাধারণ মানুষকে তারা এই মিলিশিয়ারা, সরকার সমর্থিত মিলিশিয়ারা এবং পুলিশ সিকিউরিটি ফোর্সেস তারা অত্যাচার করেছে। সো মিলিশিয়াদের বাড়াবাড়ি, সরকারের কাছ থেকে সাহায্য না পাওয়া, বিচার বহির্ভূত ভাবে এই সাধারণ নাগরিকদেরকে মিলিশিয়ারাও কোনো হত্যা করতো সবসময়। সো এই এটাও তালেবানদের পক্ষে আলটিমেটলি চলে গেছে, সাধারণ মানুষের ইমোশন, সাধারণ মানুষের সাপোর্ট সেখানে চলে গেছে। আফগানিস্তানে এসে আমেরিকা যে কার্যক্রম গুলো চালিয়েছে আধুনিকায়নের নামে, বেশিরভাগ আফগান সাধারণ নাগরিক, শুধু পশতুন বা পাঠানরা নয়, সাধারণ মানুষজন গুলো এর বেশিরভাগই এটাকে পছন্দ করে নাই। যারা শুধু আমেরিকার সরাসরি স্বার্থান্বেষী, স্বার্থ ভোগ করেছে, তারা আমেরিকার সাথে থেকেছে, কিন্তু তাদের ভিতরে একটা অংশ আমেরিকার এই কার্যক্রমকে পছন্দ করে নাই। আধুনিকীকরণের নামে যেমন যেটা আফগানিস্তানে কেউ কোনোদিন দেখে নাই, উলঙ্গাপনা, সেটা তারা করার, স্বাধীন নারী স্বাধীনতার নামে সেটা তারা করতে চেষ্টা করেছে। বলা হয়ে থাকে যে আফগানিস্তানের পথে ঘাটে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ ভিডিও
বা ডিভিডি, এগুলা যেটা কেউ কখনো স্বপ্নে দেখতে দেখে নাই, কল্পনা করতে পারে নাই, সেগুলো পাওয়া, সেগুলো দেদারসে পাওয়া গেছে খোলামেলা। তো এই এই ধরনের যে অপসংস্কৃতির প্রচলন আফগানিস্তানে আমেরিকানরা করেছে, এটা সাধারণ মানুষ কোনো অবস্থাতেই তাদের তাদের ব্রেনে তারা এটাকে নিতেই পারে নাই, সাধারণ মানুষ এটাকে কোনো অবস্থাতে পছন্দই করে নাই। তার উপরে এসে আবার মানে যে 3 লক্ষ লোকদেরকে ইভেন ইভেন একটা কাজ করেছে আমেরিকানরা, আফগানের লোকজনদেরকে ঘুষ খাওয়া মানে করাপ্ট করে ছেড়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে তাদেরকে করাপ্ট করেও ছেড়েছে, সেটাও আর একটা কারণ তালেবানদের। সাধারণ মানুষজন তো যখন প্রশাসন যন্ত্র করাপশন করতে থাকে, করাপশনের ভিতরে ডুবে যায়, সাধারণ মানুষের জীবন তখন শশগত হয়ে যায় এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সেই প্রশাসনকে পছন্দ করার কোনো কারণ থাকে না, প্রশাসন বা প্রশাসনের সহায়তাকারীকেও তারা তখন ভিন্ন দৃষ্টিতে দেখবে। শক্তি নাই আমি কিছু বলতে পারছি না, কিন্তু মন থেকে তো ঘৃণা করার একটা বিষয় সেখানে চলে আসে, তো সেটাও সেখানে কাজ করেছে। এর উপরে প্রায় 3 লক্ষ তালেবান, সরি 3 লক্ষ আফগানকে আমেরিকানরা প্রশিক্ষণ দিয়েছে, বলা হয় যে সেখানে অফিসিয়ালি এই এই প্রশিক্ষণ বাবদ শুধুমাত্র $83 বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে শুধু ট্রেনিং দেওয়ার জন্য। এই 3 লক্ষ সেনাবাহিনী, সেনাবাহিনী মানে সিকিউরিটি ফোর্সেস, তার ভিতরে সবাই আছে, সেনাবাহিনী বলেন বা প্যারামিলিটারি বলেন অথবা বর্ডার বর্ডার গার্ড বলেন, যেভাবেই বলেন, পুলিশ বলেন, সবাইকে তারা, তাদের ধারণায় আমেরিকানরা যে তারা সবচেয়ে আধুনিক ট্রেনিং দিয়েছে, অস্ত্র শস্ত্রের ব্যবহার শিখিয়েছে এবং সাজোয়া যান এই সব কিছুই তারা সোলজাররা হয় দিয়ে দিয়েছে না হলে কেড়ে নিয়েছে, এবং এই সোলজাররা যুদ্ধ করতেও যায় নাই তালেবানদের বিরুদ্ধে হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে। তারপরে আবার আত্মীয়তার সম্পর্ক তো একটা সব জায়গায় থাকে। তো এই অনেকগুলো কারণে একদিকে যেমন পাঠান, অন্যদিকে পাঠান ছাড়াও অন্য যারা ছিল এর মেজরিটির সাপোর্ট এই তালেবানদের পক্ষেই ছিল। সুতরাং আমরা সামারিতে এই অংশে বলতে পারি যে পশ্চিমা মিডিয়া বা অন্যান্য মিডিয়াগুলো যদিও জিনিসটাকে সামনে আনে নাই, কিন্তু তালেবান সাপোর্ট বরং এই 2001 থেকে নিয়ে 2021 সালের ভিতরে তালেবানদের প্রতি এই বিভিন্ন কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস গুলো আমরা যা বললাম এর কারণে সাধারণ মানুষের সাপোর্ট অনেক গুণে বেড়ে গিয়েছে, যেটা আমরা যুদ্ধের ফলাফলের সময় দেখতেও পাই। দেন তালেবানের অস্ত্র এবং অর্থের উৎস কোথায় আসে? সবসময় এটা দোষারোপ করা হয়েছে যে ISI অর্থ দিচ্ছে, ISI অস্ত্র দিচ্ছে, ISI ট্রেনিং দিচ্ছে। এটা সত্য কথা, তারা দিয়েছে। ISI তো কোনো ভালো জাতি না, তারা একটা ক্রুর জাতি মানে পাকিস্তানের জন্য। ISI যথেষ্ট পাকিস্তানকে ক্ষতি করার জন্য, সাথে তো আফগানিস্তানকে তারা ধরেছেই, এবং এটার বিনিময়ে তারা যখন অর্থ দিয়েছে বা সাহায্য দিয়েছে এই অর্থগুলোর চেয়ে অনেক অনেক গুণ বেশি অর্থ তারা আমেরিকার কাছ থেকে এই ISI বা পাকিস্তান মিলিটারি পেয়েছে তখন। তো পাকিস্তান মিলিটারি বা ISI লাভবান হয়েছে, আর এদেরকে CIA এর ইঙ্গিতেই, CIA এর অনুরোধে, ইঙ্গিতেই, প্ররোচনায় যেমন বলি, ISI এদেরকে নারিশ করেছে, নার্চার করেছে, ফলাফল যেটা হবার ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে। এবং সেই মেরি শেলির যে ফ্রাঙ্কেনস্টাইন, তার তাকে যে সৃষ্টি করে সে তার সৃষ্টিকারীকেই বাস অ্যাটাক করে বসেছে, আজকের ফলাফল সেটাই আবারও প্রমাণ করে যে ফ্রাঙ্কেনস্টাইন যুগে যুগে ছিল, এটা জাস্ট মেরি শেলির লেখাই না, বাস্তবেও আমরা এগুলো সবসময় দেখতে পাই। একটা তো হলো এটা, আর আরেকটা আমরা অস্ত্রের উৎস বললাম যে বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন জায়গা থেকে অর্থ পাচ্ছিলই তারা, যেটা বলা হয়ে যায় যে তালেবানের যারা নীতিগত সমর্থন দিয়েছে, আমেরিকার যারা বিরোধিতা করেছে, এদের কাছ থেকেও তালেবান বিভিন্ন ধরনের আর্থিক অস্ত্র বা অন্যান্য সহায়তা পেয়েছে। সাথে সাথে যারা তালেবানের যোদ্ধা সংগ্রহ করা অস্ত্র এবং অর্থ দুটোরই তাদের জন্য খুব একটা বেশি অভাব কখনোই হয় নাই, সাধারণ মানুষজন তাদেরকে খাবার দিয়েছে, আর যেখানে যতটুকু তারা পেরেছে এই আফগানের যে 3 লক্ষ বাহিনীর লোকজন সেনারা তাদের এক একটা ক্যাম্পকে তারা দখল করে তাদের অস্ত্র কেড়ে নিয়েছে, সাজাওয়াজান কেড়ে নিয়েছে,
সেটাও করেছে। আবার কোন কোন ইউনিট থেকে হয়তো তালিবান মানে আফগান সোলজাররা গোপনে অস্ত্র দিয়েও দিয়েছে। সেইভাবে তারা একদিকে অস্ত্রও পেয়েছে, অর্থও পেয়েছে। আরবদের কোন কোন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কোন কোন শেখ বা শেখ সাবরা অস্ত্র পয়সা টয়সা দিয়েছে বলেও শোনা যায় থাকে, যে ধরনের ঘটনা ঘটেছে। এবং পাকিস্তানদের ব্যাপারে যেটা বলা হয়, পাকিস্তানিরা এক পর্যায়ে কিছু একটা অংশ অস্বীকারও করেছে। তবে জাতিসংঘের যারা বিশেষজ্ঞ বা যাদের বিশেষজ্ঞ যারা, তারা মনে করে, এবং এর ভিতরে জাতিসংঘেও আছে তালেবানদের উপরে যারা নজরদারি করে, জাতিসংঘের একটা কমিটি বা টিম, তাদেরও মতামত হলো যে আফগানিস্তানে যে পরিমাণে ড্রাগ উৎপাদিত হয়, এই ড্রাগের মেজরিটি আফগান মানে তালেবানরা উৎপাদন করে, সেখান থেকে হিউজ পরিমাণে পয়সা তারা তাদের এই কার্যকলাপের জন্য সংগ্রহ করেছে। বলা হয়েছে যে তালেবানরা বছরে প্রায় $160 কোটি পর্যন্ত এই শুধু ড্রাগের থেকেই তারা পয়সা পেয়েছে। তো অনেক দিক, অনেক সোর্স তারা অস্ত্র এবং পয়সা পান, অনেকগুলো সোর্স তাদের ভিতরে চলে এসেছে। তাদের এই জন্য অস্ত্র এবং পয়সার খুব একটা বেশি অভাব তাদের কখনো হয়নি। আর যারা ওখানে যুদ্ধ করেছে তারা ডেডিকেটেড ছিল। আফগান সোলজাররা যেমন পয়সার বিনিময়ে বেতন ভুক, এরকম বেতন ভুক ওখানে কেউ ছিল না। সবাই নীতিগত অবস্থান থেকে, আদর্শ, ধর্মীয় আদর্শের জায়গা থেকে তালেবানদের সহযোগিতা করেছে বা তালেবানদের সাথে মিলে যুদ্ধ করেছে। সো নীতিগত ভাবে যখন কেউ করে তখন সেটা আরো বিভৎসকার হয়ে বসতে পারে, কারণ সে তখন তার জীবনেরও পরোয়া করে না, পয়সারও পরোয়া করে না। সে না খেয়ে থেকেও সে যুদ্ধক্ষেত্রে চলে যেতে চায়, জীবন দিলেই ব্যাস সে শহীদ হয়ে যাওয়ার মর্যাদা পাওয়ার মতন যে চিন্তা ভাবনা মুসলমানদের কারো কারো থাকে, সেটা ওখানে কাজ করেছে। শক্তি, তালেবানদের শক্তি বৃদ্ধির জন্য আমরা দেখতে পাই। তালেবানদের সাথে আলকায়েদার সম্পর্ক যদি আমরা দেখি, তালেবানরা বলছে যে আলকায়েদার সাথে তাদের এখন আর সম্পর্ক নেই। এবং এটার ব্যাপারে অবশ্য মানে আমেরিকান গোয়েন্দারা বা সিআইএ সহ যারা আছে তারা বলছে যে এখনো তাদের সাথে আলকায়েদার সম্পর্ক রয়েছে। আবার চীন, রাশিয়া বা ইরান, এরা নিজেরাও বলছে যে তোমরা এই ধরনের যারা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, আমরা জানি যে চীন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়েও গিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তাদের মিটিংও হয়েছে এই আফগান নেতাদের সাথে, তালিবান নেতাদের সাথে। তাদের সাথেও তারা স্পষ্ট করে এই দেশগুলো বলে দিয়েছে, রাশিয়া, চীন বা ইরান, তারা বলে দিয়েছে যে আলকায়দা বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে যেন কোনো অবস্থাতেই তারা সাপোর্ট না করে, তাদের সাথে যেন সম্পর্ক তারা না রাখে। এবং সেখানে তারা কথাও দিয়ে আসছে যে এই ধরনের কোনো কিছু তারা করবে না। তারপরেও যারা আমেরিকানরা, তারা মনে করছে যে এই ধরনের কথা তারা দিয়েছে ঠিকই, বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকান যারা আতেল মানুষ, তারা বলছে যে তারা কথা দিয়েছে কিন্তু এই কথা তারা রাখবে না, তারা আবারও আলকায়দার ওই একই অনুসারী হয়ে আলকায়দার সাথে মিলেমিশেই তারা চলবে। এখন বিষয় হল আলকায়দার সাথে মিলেমিশে চলুক বা না চলুক, তার আশেপাশের দেশগুলো, বিশেষ করে ইরান, রাশিয়া এবং চায়না, পাকিস্তান তো আছেই, এখনকার যে পরিস্থিতি তাতে মনে হয় না যে তালিবানদেরকে তারা বাদ দিয়ে নিজে নতুন কোনো কিছু চিন্তা করবে। কারণ তালিবানদের এই মুহূর্তে কোনো ঝগড়া গন্ডগোল লাগাতেই পারে, কিন্তু এই মুহূর্তে তালিবানদের সমকক্ষ আর কাউকে আপাতত দেখা যাচ্ছে না। যেটা নর্দার্ন অ্যালায়েন্স ছিল সর্বশেষ, তো আমরা দেখলাম পাঞ্চশিরে আবদুল্লাহ মানে মাসুদ, উনি পরাজিত হয়ে গেলেন পাঞ্চশিরে, যেটা নর্দার্ন অ্যালায়েন্স এর ঘাঁটি ছিল। আহমেদ শাহ মাসুদ সেখানেও পরাজিত হয়ে গেছেন, তাদেরও শক্তি নাই। এক পর্যায়ে দেখলাম যে আহমেদ শাহ মাসুদ বলছে আমেরিকানরা যদি তাদেরকে সহায়তা করে তাহলে তারা আবার তালেবানদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছে ইত্যাদি। তার মানে তাদেরও আর উঠে আসার মতন অবস্থা নাই। তার মানে প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে তালেবানদের অবস্থা এমন যে তাদের প্যারালাল আপাতত আফগানিস্তানে এই মুহূর্তে দাঁড়ানোর মতো কেউ নাই। হ্যাঁ, নিজেদের ভিতরে ঝগড়া দ্বন্দ্ব, সে হাক্কানি নেটওয়ার্ক হোক আর তালিবান হোক, যাদের ভিতরে আপাতত দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি একটা, এটা আছে। সুতরাং নিজস্ব স্বার্থ রক্ষা বা এই যে আমেরিকা বিরোধিতা করা, এই সব কিছু মিলে চীন, রাশিয়া, আফগানিস্তান, চীন, রাশিয়া বা ইরান স্বভাবতই আফগানিস্তানকে সাপোর্ট দেবে বলেই মনে করা হয়ে থাকে। এবং এই সময়টাতে আমরা দেখছি যে সৌদি আরব বা ইউএই, যারা তাদের প্রথম দোসর ছিল, সেটাও সিআই এর কারণেই তারা ছিল, সিআই এ বলেছে লাভ দিয়ে এসে পড়েছে, যেহেতু এই গালফের এই দেশগুলো তো পাক্কা গোলাম, আমেরিকানদের গোলাম, ইসরায়েলের গোলাম,
তো তারা যা বলেছে তাই লাভ দিয়ে এসে করেছে। কিন্তু এইবার আমরা দেখলাম যে তারা একদম নিশ্চুপ, কোনো কথাই তারা বলছে না, যেহেতু তাদের মনিব আমরা বলতে পারি যে এখান থেকে তাদের মনিব ভেঙে চলে যেতে বাধ্য হয়েছে, তাদের আরো কোনো কিছু বলারও না এই মুহূর্তে, চুপচাপ করে পড়ে আছে। বরং এবার আমরা ফোর ফ্রন্টে দেখছি যে মোটামুটি শুরু থেকেই কাতার অনেক বেশি প্রোগ্রেসিভ, তারা আমেরিকানদের সাথে সমঝোতাও করাচ্ছে, আফগান কাবুল সরকারের সাথেও সমঝোতা করাচ্ছে। আবার এই যে কাবুল এয়ারপোর্টে যখন বোম্বিং হলো, বিস্ফোরণ হলো, সেটাতেও তারা কাবুল এয়ারপোর্টকে অপারেশনে আনার জন্য তারাই সহায়তা দিচ্ছে। সো কাতার বরং আমরা দেখছি যে একটা দুইজনের সাথেই এক ধরনের ভালো সম্পর্ক, মানে তালিবান সরকার ওদিকে আমেরিকান সরকার দুজনের সাথে এক ধরনের ভালো সম্পর্ক রেখে তারা চলার চেষ্টা করছে। এখন আফগানিস্তানে যদি আমরা বিশ্বের রাজনীতির অংশগুলো দেখি যে কে কিভাবে খেলছে, এখানে একটা হলো যে 79 থেকে আফগানিস্তানে 79 এর আগ পর্যন্ত সেখানে এই ধর্মেরও বিস্তার ছিল না, একটা মডার্ন স্টেটের তখনকার সময় মডার্ন স্টেট ছিল, তখনকার সময়ের একটা সেকুলার রাষ্ট্র ছিল, সাধারণ জীবনযাপন ছিল, সাধারণ মানুষ যথেষ্ট উন্নত জীবনযাপনই তাদের ছিল, মডার্ন লাইফ তারা লিড করতো। 79 এর পর থেকে দিয়ে এই বিষয়গুলোকে আস্তে আস্তে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তন এককভাবে CIA ISI কে দিয়েই করিয়েছে। কারণ হলো 79 এ আমরা যখন দেখি যে প্রথম ওই সময় যিনি ক্ষমতায় ছিলেন আফগান, এবং ওই সময় যেটা ছিল 70 এই সময়গুলোতে সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব সেখানে ছিল, কিন্তু এত প্রচ্ছন্ন যে ওটা খুব একটা বেশি খুব প্রকাশ্য এত বেশি ছিল না, বাট স্বাভাবিক ভাবে সোভিয়েত ইউনিয়নের বর্ডার হিসেবে একটা প্রচ্ছন্ন অধিকার তাদের ছিল বা সরকারের উপরে তাদের একটা হাতও থাকতো, আমরা সেটা দেখেছি। যেমন 79 এর ডিসেম্বরে বিশেষ করে আমরা দেখলাম যে যখন নূর মোহাম্মদ তারাকি, উনি সোভিয়েত চিন্তাভাবনার লোক ছিলেন, উনি প্রেসিডেন্ট হলেন ওই সময়, আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এরপরে তার কয়েকদিন পরে ওই যিনি নূর মোহাম্মদ তারাকি ক্ষমতায় থাকাকালে হাফিজুল্লাহ আমিন এই ভদ্রলোক ডিসেম্বর মাসে 79 এর ডিসেম্বর মাসে এসে নূর মোহাম্মদ তারাকিকে সে খুন করে সে ক্ষমতা দখল করে নেয়। এবং ক্ষমতা দখল করে সে যেটা করেছে, এক তো এটা নিয়ে স্বাভাবিকভাবে ক্রেমলিন অখুশি যে তাদের একজন লোককে মেরে ফেলেছে এই ভদ্রলোক, আর একটা উনি করলেন যে উনি ওই সময় যিনি আমেরিকায় আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন আর্চার কে ব্লাড, আপনারা আর্চার কে ব্লাড এর নাম জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তার নাম জড়িয়ে আছে, কারণ উনি তখন 1971 সালে বাংলাদেশে যে আমেরিকান কনসুলেট ছিল সেটার উনি প্রধান ছিলেন সেই সময়, এবং বাংলাদেশের যে আসলেই পাকিস্তানিরা যে অত্যাচার গুলো করছিল সেই খবরগুলো উনি আমেরিকার কাছে তখনও দিচ্ছিলেন, তার কিছু রিপোর্ট এখনো গণমাধ্যমে চলে আসে, তার যে রিপোর্ট গুলো উনি আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টে পাঠাতেন সেগুলো এখনো চলে আসে। সো এই ভদ্রলোকই তখন 79 এ আমেরিকান অ্যাম্বাসেডার ছিল আফগানিস্তানে। সো হাফিজুল্লাহ আমিন ক্ষমতা দখল করে, নূর মোহাম্মদ তারাকির কাছ থেকে ক্ষমতা দখল করে এই আমেরিকান অ্যাম্বাসেডার আর্চার ব্লাডকে ডেকে এনে তার সাথে একটা মিটিং করে, এবং এটা স্বাভাবিকভাবেই সোভিয়েত ইউনিয়ন তাদের পরাজয় হিসাবে দেখে, KGB একটা রিপোর্টও দেয়, এবং রিপোর্টের উপরে ভিত্তি করে দেরি না করে অতি দ্রুত সময়ের ভিতরে ক্রেমলিন তাদের এই যে পলিট ব্যুরোতে একদম দ্রুত সময়ের ভিতরে একটা বিল পাশ করে প্লেনে করে, বলা হয় যে প্রায় 8,500 সৈন্য তারা ওখানে একদম প্লেনে করে পাঠিয়ে দেয় আফগানিস্তানে। তারা বলে যে আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা সোভিয়েত ইউনিয়নের মাটিতে ঢুকছে, এটা ঠেকানোর জন্য তারা সেখানে সৈন্য পাঠাচ্ছে। সো কাহিনী তো ছিল ভিন্ন, সামনে তারা এটা বলেছে, তো রাজনীতিবিদদের তো অনেক কথা বলেই থাকে। সো এটা 79 এর এই যে শুরু হলো সেখানে আগ্রাসন সোভিয়েত ইউনিয়নের, আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ এক দশক সেখানে যুদ্ধ করেছে কিন্তু টিকতে পারে নাই, সেটার দুইটা কারণ ছিল টিকতে না পারার কারণ, একটা তো হলো কোল্ড ওয়ার আর একটা হলো আফগানিস্তানের মানুষের স্বাধীন চেতা স্বভাব বা তাদের যে মনোবল, দৃঢ়তা বা মনোবল যেটা আমরা দেখি সেই রাষ্ট্রে আমরা এটা পড়ে আসছি। দেখেন তিন নম্বর সেশন আমরা যখন আলোচনা করেছিলাম, তিন নম্বর ক্লাস, সেখানে এটা আলাপ করে এসেছিলাম আমরা এই বিষয়গুলোকে, এই বিষয়গুলোর যে নীতিগত বিষয় সেটা আলাপ করা ছিল, আপনারা দেখতে পাবেন। সো এই সময় এসে এবং হাফিজুল্লাহ আমিনকে সরিয়ে দিয়ে আর একজন কমরেডকে, তার আফগান কমিউনিস্ট পার্টির যিনি নেতা ছিলেন কমরেড বারবার কামাল, উনাকে তাকে তারা সোভিয়েত ইউনিয়ন তাকে ক্ষমতায় বসিয়ে দেয়। এটা সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার, এটা পরাজয় হিসাবে দেখে
উনি এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন এবং সিআইএ কে দিয়ে আইএসএ কে প্রভাবিত করেন। এই যে প্রথম ধর্মীয় অনুভূতি সিআইএ আফগানিস্তানের ভিতরে ঢুকালো, আইএসআই কে দিয়ে তারা ধর্মীয় ভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে যে ওরা কাফের ইত্যাদি ইত্যাদি বলে আইএসআই কে দিয়ে এগুলা দিয়ে কনভিন্স করে আফগানিস্তানের মানুষকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লাগিয়ে দিল এবং যত ধরনের আর্থিক সহায়তা, ট্রেনিং, অস্ত্র সবকিছু। এবং এই সময় অস্ত্রের বড় ব্যবসায়ী হিসাবে আলকায়দার যিনি প্রধান ওসামা বিন লাদেন, এটা লাদেন ফ্যামিলি সৌদি আরবের টপ 10 ধনীর একটা ধনী ফ্যামিলি এই বিন লাদেন ফ্যামিলি। সো তাকে দিয়ে আমেরিকাই তখন এখানে অস্ত্র সাপ্লাই দিয়েছে, ব্যবসা করিয়েছে। আবারও সেই ফ্রাঙ্কেনস্টাইনের গল্প এখানে চলে আসে। সো যখন আমেরিকানদের সহায়তা পেয়ে আফগানিস্তান ইভেন এই যে স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র তখন তাদেরকে দেওয়া হলো, যখন আকাশে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের বোমারু বিমান B-12 বা B-15 এর যে প্লেন গুলা চলে যেত অস্ত্র, তার মানে যুদ্ধ জাহাজ গুলো প্লেন গুলো যখন যেত সেগুলাকে আমেরিকান স্ট্রিঙ্গার দিয়ে এই তালেবানরা তখন কিন্তু অলরেডি তালেবান মুজাহিদিন এগুলো তৈরি করে ফেলেছে আমেরিকানরা, তারা এটা দিয়ে সোভিয়েত ইউনিয়নকে বেশ নাজেহাল করে ছেড়েছে। একদিকে সোভিয়েত ইউনিয়নের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য এদিকে পাঠানো হয়েছে এবং শত শত সৈন্য এখানে সর্বমত বোধ হয় বেশ কয়েক হাজার 15,000 মতো সৈন্য নিহতই হয়েছিল, আহত হয়েছিল তো অনেকেই। তো এই এই জীবন কারবান তাদের যে সরঞ্জাম সেগুলো ধ্বংস, এটার কারণে আলটিমেটলি যেহেতু তারা বুঝেছে যে আমেরিকার সাথে আমরা পেরে উঠবো না, সোভিয়েত ইউনিয়ন সেটাও বুঝেছে, তাদের অর্থনীতিও দুর্বল হয়ে উঠেছে, সবকিছু মিলে 89 এ এসে মিখাইল গর্বাচেভের সময় আফগানিস্তান থেকে তারা বাস হার মেনে নিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করে দেশে চলে যায়। এবং এরপরে ওখানে কিছুদিন সরকার বিভিন্ন ভাবে গঠন হলেও ফাইনালি আমরা দেখলাম যে 1986 সাল থেকে তারা 96 সাল থেকে সেখানে তালিবানরা ক্ষমতায় চলে আসলো। এবং এই সময় তালিবান এবং মুজাহিদিন এদের ব্যাপারে আমরা দেখি যে পশ্চিমারা কি পরিমানে সুনাম করতো তাদের, মনে হচ্ছে তাদের ভাষায় তাদের পেপার পত্রিকা টিভি নিউজে এদেরকে সোনার ছেলে, এরা বড় ধর্মপ্রিয়, কত তাদের ব্যাপারে সুনাম দেওয়া হয়েছে সেটা আপনারা পেপার পত্রিকা খুললে ওই সময়ে এখনো সেটা পাবেন, যেহেতু তাদের স্বার্থ তারা তখন সিদ্ধি করেছে, হাসিল করেছে। সুতরাং তখন এই তালিবানরা তাদের, এই মুজাহিদিনরা তাদের জন্য সোনার ছেলে হয়ে দাঁড়িয়েছে, দেশমাতৃকার সন্তান হয়ে দাঁড়িয়েছে, বহুত কিছু হয়ে দাঁড়িয়েছে। তখন আর ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যখনই এই তালিবানরা তাদের বিরোধিতা করা শুরু করেছে তখনই আবার তারাই ধর্মটাকে উস্কে দিয়েছিল, তারাই আবার ধর্মটাকে নেতিবাচক ভাবে বিশ্বের সামনে এনে হাজির করেছে। ওয়ারাজ এর চাইতে কঠিন কঠিন অনেক আইন আমরা দেখেছি সৌদি আরবে প্রচলিত ছিল, সেটা নিয়ে কোনোদিন এই যে শিরোচ্ছেদ থেকে শুরু করে সৌদি আরবে প্রচলিত সেটা নিয়ে তারা কখনো কোনো উচ্চাবাচ্য করে নাই। নারী স্বাধীনতা নিয়ে সৌদি আরবে তখন তারা কোনো কথা বলে নাই, কারণ সৌদি আরব তাদের গোলাম বা পেট হিসাবে ছিল, সেটা নিয়ে তারা আর কথা বলে নাই। কিন্তু তালেবানরা যেই তাদের বিরুদ্ধে গেছে তখন যত ধরনের প্রচার প্রচারণা চালানো জরুরি সবকিছুই তারা করে দিয়েছে। সো এটা আমরা দেখি যে বারাক ওবামার সময়, তারপরে ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষে এই যে 46th প্রেসিডেন্ট জো বাইডেনের সময় আলটিমেটলি আফগানিস্তান থেকে তাকে বারাক ওবামার সময় থেকেই যাওয়ার প্রস্তুতি চলছিল, কথাবার্তা চলছিল নীতিগত ভাবে, ডোনাল্ড ট্রাম্পের সময় চুক্তি হয়ে গেল এবং সর্বশেষ জো বাইডেনের সময় উনাকে বিদায় নিতে হলো। এটা গেল আপনার আঞ্চলিক রাজনীতিতে আমেরিকা এবং রাশিয়ার খেলা তাদেরকে নিয়ে, এবং এই যে ধর্মীয় তকমা দেওয়া বা বিভিন্ন নেতিবাচক অবস্থানের ভিতরে সবকিছুর পিছনে আমরা দেখতে পাই যে আমেরিকানদেরই খেলা রয়ে গেছে, সিআইএর খেলাই এখানে প্রধান, এবং সিআইএ এর দোসর হিসেবে আইএসআই এটাকে তাদের নিজস্ব স্বার্থে বাস্তবায়ন করেছে। পাকিস্তানের বড় স্বার্থ হলো যে এক তো সিআইএ এর কাছ থেকে বিলিয়নস অফ ডলার তারা এই সমস্ত অপারেশনের জন্য পেত, বিলিয়নস, যেটা আমেরিকান মানে পাকিস্তানি সৈন্যরা এক একজন বিশাল বিশাল সম্পদের মালিক হয়ে গেছে, মানে যারা অফিসার ছিল এই সিআইএ এর পয়সা দিয়ে। আরেকটা হলো যে এই লোকজনদেরকে ধর্মীয় ভাবে ব্রেন ওয়াশ করে ইন্ডিয়ার ভিতরে সমস্যা সৃষ্টি করা, কাশ্মীর ইস্যু নিয়ে, শুধু কাশ্মীর না, এই যে তাজমহল অ্যাটাক বলেন, যেগুলা বলেন, এই সব জায়গায় ইন্ডিয়াকে উত্তপ্ত বিরক্ত করে রাখা, এই দুটার ক্ষেত্রেই তারা সফল হয়েছে ওই সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি। ভারতের সমস্যা, ভারত প্রথম দিকে এই
তালেবানদের উত্থানকে খুব একটা পাত্তা দেয় নাই, কিন্তু যখন দেখলো যে এটা তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং আইএসআই এককভাবে আফগানিস্তানের কর্তৃত্ব নিয়ে নিয়েছে, ন্যাচারালি তখন তাদের কানে পানি গিয়েছে এবং তখন তারা এসে আফগানিস্তানের মানুষের সাথে মিশে, তাদের সাথে আমেরিকান সরকারের সাথে মিশে সবকিছু করার তখন তারা চেষ্টা করেছে। সো পাকিস্তান একটা খেলোয়াড়, আবার এদিকে এসে ভারতও একটা খেলোয়াড়। এখনকার সময় আবার চীন ইরান স্বাভাবিকভাবে এরা খেলবেই, কারণ এরা তো আমেরিকা বিরোধী, আমেরিকা এই দুজনকে উত্তপ্ত করছে, তো তারা আমেরিকাকে যদি খোঁচা দিতে পারে সেটা কেন তারা ছেড়ে দিবে। রাশিয়ার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব রয়েছে, রাশিয়ার এখানে লিগেসিও রয়ে গেছে তাদের প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানে, এক তো তারা আমেরিকার বিরোধিতা করার সেই সুযোগ ছাড়বে না, তো সেটাও তারা করেছে। তার মানে একটা পুরো আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির গেম এখানে পরিপূর্ণভাবে চলছে বলে আমরা দেখতে পারি। যেমন ভারত কিছুটা বিপাকে পড়ে গেছে শুরুর দিকে, কিন্তু পরবর্তীতে আবার আমরা জানি ভারত এটা সামাল দিয়ে নিবে বলে আমরা জানি, কারণ ভারত ভারতের যে চাণক্য রাজনীতি সেটা তারা যেকোনো মুহূর্তে এই আফগানদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলবে। আমার মনে হয় এটা খুব বেশি সময় নিবে না, এখন যাই বলুক না কেন তারা ভিতরে ভিতরে কাজ করেই যাচ্ছে। এবং এর ভিতরে আমরা দেখেছিও যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানদের সাথে মিটিং করেছে অগস্ট মাসে, আমেরিকানরা যখন ছেড়ে যাওয়া শুরু করেছে সেই সময় তারা মিটিং করেছে, যদিও ভারত এটাকে অস্বীকার করেছে। কিন্তু ভারত একটা জিনিস স্বীকার করেছে যে ভারতের যিনি রাষ্ট্রদূত আছে দোহাতে দীপক মিত্তাল, বলছে উনি তালেবান নেতারা যারা আফগানিস্তানের সরি সে কাতারে আছে দোহাতে আছে তাদের সাথে দীপক মিত্তাল মিটিং করেছে, এবং সেখানে তারা নিশ্চিত হতে চেয়েছে যে যারা ভারতের বিরুদ্ধে যেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এই তালিবানরা না চালায় সেটা উনি উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এবং এই তালিবান নেতা যারা ওখানে ছিলেন তারাও বলছে যে তারা না ভারতের ভারত কেন কোন দেশের মানে অভ্যন্তরীণ কোন বিষয়ে তাদের মাটি ব্যবহার করে ঝামেলা করতে কাউকে দেয়া হবে না। সো ভারত চেষ্টা করছে সেখানে দ্রুত তাদের সাথে এগিয়ে আসার জন্য, এবং ভারতের আমরা জানি প্রায় $3 billion ইনভেস্টমেন্ট আফগানিস্তানে রয়ে গেছে। সো চীনের যে কনসার্ন, বড় কনসার্ন ছিল চীনের কনসার্ন ছিল দুইটা, একটা হলো তার বিআই যেটা শি জিনপিং এর বলা হয় স্বপ্নের প্রজেক্ট, সেটাতে যেন তারা তালেবানরা কোনো বাধার সৃষ্টি না করে, আর একটা হলো যে উইঘুর নিয়ে যে কথাবার্তা গুলো বলা হচ্ছে সেটা নিয়ে যেন কোনো মাথা তালিবানরা না ঘামায়। সো তালিবানরাও এই দুটা ব্যাপারে একমত হয়ে এসেছে। আমরা দেখেছি যে চীনের সাথে চীনের সরকারি কর্তৃপক্ষের সাথে সভা মিটিং করার পরে তারা বলছে যে না উইগুরের উপরে কোন অত্যাচার চালানো হচ্ছে না, এটা পশ্চিমা মিডিয়ার রাজনৈতিক খেল এবং মিথ্যা কথা। আর চীনের বিআরআই ব্যাপারে তো তারা সমর্থন দিবেই বা দিয়েও চলেছে, এবং এই এই জায়গাটাতে এটা আর একটা কনসার্ন, চীনের বিআরআই কে যখন সাপোর্ট দিয়েছে এটা ভারতের জন্য আর একটা মাথা ব্যথার কারণ হিসাবে তালিবানদের বিরুদ্ধে আমরা দেখতে পাই। এটা বিস্তারিত বলার দরকার নেই, আমরা আগের ক্লাসগুলোতে অলরেডি বলেছি, আমরা যখন 9-10, 8-9 সেশন আমরা করেছি তখন এই বিআরআই নিয়ে আমরা অনেক আলাপ করেছি, তখন ভারতের অবস্থান চায়নার অবস্থান সবকিছু নিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক রাজনীতির একটা বড় ধরনের গেম এই অঞ্চলগুলোতে চলছে। এখন বাংলাদেশের সামনে এই রাজনীতির কি প্রভাব পড়তে পারে বলে আমরা মনে করি, একটা তো হ্যাঁ ঠিক আছে যে যেহেতু এখানে কোল্ড ওয়ার ফিরে আসছে বলে আবার মনে হচ্ছে যে এই আফগানিস্তানকে নিয়ে এই জায়গাটাকে রাশিয়া চায়না ইরান এরা একদিকে, আমেরিকা এবং তার দোসররা একদিকে, সো আবার সেই একই ধরনের যে কোল্ড ওয়ারের যে গেম গুলা ছিল সেটা সামনে চলে আসছে বলে আমাদের কাছে মনে হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আফগানিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, সুতরাং আফগানিস্তান বাংলাদেশের জন্য কোন দুশ্চিন্তার বিষয় হওয়া উচিত নয়। একটা কারণ হলো 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে যে সমস্ত আটকে পড়া লোকজন ছিল, বাংলাদেশী সৈন্য সাধারণ মানুষ ছিল, তারা পালিয়ে কাবুলে আশ্রয় নিয়েছিল এবং আফগান লোকজন তাদেরকে যথেষ্ট সমাদরের সাথে তাদেরকে গ্রহণ করেছিল, আশ্রয় দিয়েছিল। এমনকি 1973-74 সালে এই আফগানিস্তানে পাকিস্তানে যে সমস্ত লোকজন আটকে পড়েছিল আফগান এয়ারলাইন্স এর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে, জাতিসংঘের মধ্যস্থতা সরি ওয়াইসির মধ্যস্থতা ছিল, কিন্তু আফগানিস্তান এই আটকে পড়া বাংলাদেশি যারা ছিল তাদের বিমানে করে বাংলাদেশে পৌঁছে দিয়ে আসছে, এবং বাংলাদেশি মানুষের ব্যাপারে যথেষ্ট পরিমাণ সফট কর্নার আফগানিস্তানের মানুষের আছে, সে ধর্মীয় কোণ থেকে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক এটা আছে। আফগানিস্তান যখন 2007 সালে
সার্কের সদস্য হতে চেয়েছে, এই সময় আমরা দেখেছি যে বাংলাদেশ শুধু সাপোর্টই করে নাই, মানে ব্যর্থহীন ভাবে সমর্থন জানিয়েছে যে আফগানিস্তানকে সদস্য করে নেওয়া হোক সার্কে, এবং এটা সাকসেসফুল আমরা দেখেছি। বাট দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আফগানিস্তানের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো হওয়া সত্ত্বেও দুই দেশের সম্পর্কের মাত্রাটা যেখানে যাওয়ার কথা ছিল বৃদ্ধির বিষয়ে, সেটা আমরা দেখতে পাই না বিভিন্ন কারণে। সেটা অবশ্য এই যে 79 এর পর থেকে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এগুলো একটা কারণ। বাংলাদেশ সরকার আমরা জানি যে সেখানে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েই রেখেছে, চোটাল মাটাল অবস্থা কমলে হয়তো সেখানে সরকার সুবিধাজনক সময়ে সেখানে দূতাবাস স্থাপন করবে। আপাতত বাংলাদেশের উজবেকিস্তানে যিনি যে রাষ্ট্র সরি যে দূতাবাস আছে সেখান থেকে আফগানিস্তানের বিষয়গুলোকে মোটামুটি দেখার চেষ্টা করা হয়। ইভেন আফগানিস্তানে আমরা দেখেছি যে টালমাটাল বা এই যে 2001 পরবর্তী সময়গুলোতে ব্র্যাক তাদের বিভিন্ন প্রজেক্ট সেখানে ইমপ্লিমেন্ট করে গেছে, এবং সাধারণ মানুষজন ব্র্যাককে কোনো অবস্থাতেই খারাপ মনে করেনি, তাদের সাথে সহযোগিতাও করেছে। দুই একটা এই যে আটকের ঘটনা আমরা দেখেছি, কাউকে কাউকে ধরে নিয়ে বন্দি করার অবস্থা দেখেছি, কিন্তু এটা বাংলাদেশের উপরে ক্ষোভের কারণে বা ব্র্যাককে অপছন্দ করার কারণে নয়, তারা অর্থনৈতিক কারণে এটা করেছে। আটকায় রাখতে পারলে আমরা প্রচুর পয়সা পাবো, র‍্যানসাম মানির জন্য এটা করেছে। এটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখার সুযোগ রয়ে গেছে, বাংলাদেশের বিরুদ্ধেও নয় বা আপনার ব্র্যাকের বিরুদ্ধেও নয়। সো বাংলাদেশকে ওভারঅল আফগানিস্তানের মানুষ আফগানিস্তানের সবাই বন্ধু হিসাবেই দেখে থাকে, এবং আফগানিস্তানের সাথে যে ব্যবসার বিষয়টা রয়ে গেছে, আফগানিস্তানের সাথে বাংলাদেশ একটা ভালো ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারে, বিশেষ করে আফগানিস্তানের যে এই যে আখরোট বা ফ্রুটস তুলা এগুলো আমাদের দেশে খুব 3 ঘন্টার ফ্লাইট 3.5 ঘন্টার ফ্লাইট বিমানে করে নিয়ে আসা সম্ভব, খুব কম খরচে এটা দেশে এনে যে কিশমিশ কাজু বিভিন্ন যে এগুলা আছে এগুলা আমাদের দেশে আনা সম্ভব। পক্ষান্তরে বাংলাদেশ থেকে এই যে পাট, তারপরে আরএনজি, তারপরে ফ্রোজেন ফুড, যেগুলো ফ্রোজেন ফিশ ফুড, এগুলো এক্সপোর্ট করার একটা ভালো মার্কেট সেখানে হতে পারে। সো আমরা তুলা যদি নিয়ে আসি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আরএনজি সেক্টরে যেমন উপকার হবে, একইভাবে আমাদের এক্সপোর্টের একটা বড় ডেস্টিনেশন সেখানে খুলে যাবে, সাথে সাথে ওখানে একটা ভ্যাকিউম, বিশাল রকমের ভ্যাকিউম তৈরি হচ্ছে যেখানে প্রচুর আপনার দক্ষ অধাদক্ষ অদক্ষ শ্রমিক প্রয়োজন হবে, শ্রমিক বা কর্মী ওখানে দ্রুতই প্রয়োজন হবে আফগানিস্তানকে পুনর্গঠনের জন্য, সব ধরনের মানুষ সেখানে প্রয়োজন হবে। সো সেই ডেস্টিনেশন হিসেবেও আমরা আফগানিস্তানকে ব্যবহার করতে পারি বলে আমার কাছে মনে হয়। সো সেটার জন্য এখনই এটার কার্যকলাপ নেওয়া উচিত। এটার অর্থ আমি এই বলছি না যে এখনই ওখানে আফগান সরকারকে রিকগনাইজ করে আমরা এখনই দৌড় মারি, নট দ্যাট, বাট এই সুবিধাগুলো সেখানে আছে। একটা ভয়ের জায়গা যেটা বলা হয়ে থাকে যে সন্ত্রাসবাদ ওখান থেকে আমাদের এখানে চালান হয় কি না, এটার সম্ভাবনা আমার দৃষ্টিতে কম। বাংলাদেশ পুলিশ এক সময় যেটা বলেছে, যদিও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে ডিনাই করেছেন, যে ওখানে হয়তো বাংলাদেশি দুই একজন তালিবানদের সাথে যুদ্ধ করতে যেয়ে থাকে, কিন্তু সেটার উপরে আমাদের যেটা কাউন্টার টেরোরিজম গ্রুপ আছে বাংলাদেশ পুলিশের বা আর্মির, এরা যথেষ্ট চৌকস, যথেষ্ট এরা তীক্ষ্ণ এবং তারা যথেষ্ট খোঁজ খবর রাখে। সো ওখান থেকে তারা ফিরে আসলেও এ ধরনের আসলে তারা অ্যারেস্ট হবে এবং এ ধরনের কোনো কার্যকলাপে জড়িত হতে পারবে না। তাছাড়া সাধারণভাবেই বাংলাদেশি মানুষজন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, বাংলাদেশের মানুষ উগ্র ধর্মকে পছন্দ করে না, তার উপরে বাংলাদেশ আবার সমতল দেশ, সমতল দেশে এই উগ্রবাদিতার খুব একটা জায়গা, বিস্তৃতির জায়গা খুবই কম। তো সাধারণ মানুষের যে ইমোশন এবং আমাদের চৌকস বাহিনী পুলিশ সেনাবাহিনীর যে দক্ষতা, এই সব মিলে আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা বড় রিস্ক হতে পারে। সুতরাং সব মিলে আমরা দেখতে পাই যে আফগানিস্তানের সাথে আমাদের সম্পর্ক সময়ের সাথে যত দ্রুত আমরা করতে পারবো আমাদের দুজনেরই সাথে লাভবান হতে পারি বলে আমার কাছে মনে হয়। এখন রিকগনিশনের ব্যাপারটা যদি আমরা আসি যে কাকে কখন কে রিকগনিশন দিবে, এই জায়গাতে আমরা দেখতে পাই যে বাংলাদেশ অলরেডি বলে দিয়েছে এখনো পর্যন্ত কোনো দেশই তাদেরকে রিকগনাইজ করে নাই। এই যে 76তম জাতিসংঘের যে সাধারণ অধিবেশন চলছে, এখানে তারা চেয়েছিল পার্টিসিপেট করবে আফগানিরা, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হয় নাই, এবং এখনো পর্যন্ত যেহেতু রিকগনাইজ করা হচ্ছে না আফগানিস্তানে, এটার কারণে যেটা হতে পারে একটা মানবিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিবে খুব দ্রুত সময়ের ভিতরে আফগানিস্তানে।
কারণ যখন রিকগনিশন না পাবে এই সরকার, তাহলে যত ধরনের আর্থিক সহায়তা কোনো দেশই তাকে আর্থিকভাবে সহায়তা করতে আসবে না, এবং এই দেশটা একটা বিপদের সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি, মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়বে। পক্ষান্তরে আমরা দেখছি যে আমেরিকা যে সমস্ত অর্থ আফগানিস্তানের বিভিন্ন জায়গাতে ছিল সেগুলো আমেরিকা কনফিসকেট আটকে দিয়েছে, যেমন ইরানের পয়সাগুলো আটকে দিয়েছে, এ ধরনের তারা আটকে দিয়েছে। সো সব মিলে আফগানিস্তানের অবস্থা খুব একটা সুবিধা হতে যাচ্ছে বলে মনে হয় না, যত দ্রুত তারা এবং আমরা তো বলেই দিয়েছি যে আমরা যদি অন্তর্ভুক্তিমূলক, সারা বিশ্বই সেটা চাইছে যে অন্তর্ভুক্তিমূলক সরকার যদি আফগানিস্তানে না আসে, আবারও যদি সেই তালিবান মার্কা সরকার সেই 2001 এর আগে 96 থেকে 2001 এর মতো কট্টরপন্থী সরকার ওখানে গঠিত হয়, তাহলে এটা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেবল হবে বলে মনে হয় না। তবে একটা ভালো বিষয় হলো আফগানিস্তানের নেতৃবৃন্দ বা আপনার তালেবান নেতৃবৃন্দ সবসময় তারা বলে আসছে যে এই তালিবান ওই তালিবান না, এরা অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে, সব জাতি গোষ্ঠী নারী সবাইকে নিয়েই তারা এক ধরনের ব্যালেন্সড একটা সরকার করতে চায় বলে তারা মুখে বলছে, কিন্তু তাদের কার্যকলাপে আমরা সেরকম এখনো দেখতে পাই নাই। সাথে সাথে তারা একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করে, ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল গঠন করেছে, যেখানে আবদুল্লাহ আছেন, তারপরে তার প্রতিদ্বন্দ্বী হামিদ কারজাই ইনি আছেন, তারপরে গুলবুদ্দিন হিকমতিয়ার যিনি খুব ধর্মীয় প্রভাবশালী নেতা আফগানিস্তানের সাধারণ মানুষের কাছেও উনি আছেন। তার মানে এই কাউন্সিলটা প্রকৃতপক্ষে খুব স্ট্রং একটা কাউন্সিল এখানে গঠন করা হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমে যখন অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন করা হবে, তখন আমরা অনুমান করতে পারি যে বিশ্বের অনেক দেশই এদেরকে রিকগনাইজ করবে, এবং এরকম অবস্থা যখন তৈরি হবে আমরা দেখবো যে সেখানে অন্তর্ভুক্তিমূলক সরকার, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো অলরেডি বলে দিয়েছেন যে আমরা স্বাধীন দেশ, আমরা তাদের ভিতরে যখনই দেখবো যে তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করছে, এক্সট্রিমিস্ট সরকার গঠন করছে না, তো আমরা তখন রিকগনাইজ তাদেরকে করবো। আমরা নীতিগতভাবে তাদেরকে রিকগনাইজ করতে কোনো বাধা নাই, এখন পদ্ধতিগতভাবে এই বিষয়গুলো শুধু আমাদের দেখার বিষয় রয়ে গেছে যে তারা কিভাবে এগোয়। তো এটা স্বীকৃতির বিষয়, বাংলাদেশ সহ আন্তর্জাতিক সমাজের স্বীকৃতির বিষয়টা গেল। সর্বশেষ আমরা বলতে পারি যে আফগানিস্তানে শরণার্থী সংকট সৃষ্টি হওয়া বা মানবিক সংকট সৃষ্টি হওয়া এবং এগুলোর মোকাবেলা আফগানিস্তানের নিজেদের জন্য যেমন চ্যালেঞ্জ, আশেপাশের দেশগুলোর জন্য সেটা একটা চ্যালেঞ্জের বিষয়। আর বাংলাদেশ এই শরণার্থী বিষয়ে আমরা অলরেডি 11 লাখ শরণার্থী নিয়ে যেভাবে ভুগছি, এই ভোগান্তিটা আমাদেরকে যখন আমেরিকানরা বলেছিল আমাদের উপায় ছিল না যে 2000-20000 যাই হোক, এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না, এটা একটা যথাযোগ্য সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছেন। তো এবং এরপর আমরা দেখেছি আফগানিস্তানি সূত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন সেপ্টেম্বরের 24 তারিখে 76তম অধিবেশনে বক্তৃতা দিয়েছেন, আফগানিস্তান ইস্যু নিয়েও উনি কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সরকার নিয়েও উনি কথা বলেছেন, একটা ব্যালেন্স সরকার নিয়েও উনি কথা বলেছেন। তো আমরা চাইবো যে আফগানিস্তান আগের তালেবানি দশায় ফিরে না যাক, তারা যেন একটা সবার আন্তর্জাতিক বিশ্বের যেটা চাওয়া, বিশ্বের যেটা দাবি, সেটাকে সম্মান দেখিয়ে আফগান সমাজের অবস্থানটাকে ঠিক রেখে, সাধারণ আন্তর্জাতিক বিশ্বের সম্মানকে দেখিয়ে তারা একটা সুন্দর সরকার গঠন করবে, এবং তারা এই মানবিক বিপর্যয়, শরণার্থী বিপর্যয় এগুলো ঠেকিয়ে আবার সেই 79 এর পূর্ববর্তী যেমন একটা সুন্দর দেশ আফগানিস্তানে ছিল সেটা গঠন করবে, একটা সুন্দর আর্থসামাজিক শক্তিশালী কাঠামোর উপরে আর্থসামাজিক উন্নয়নের চেষ্টা তারা করে যাবে। আমরাও এটা চাই, এখানে দক্ষিণ এশিয়া হিসাবে আমরা চাইবো দক্ষিণ এশিয়ার শান্তি, যেহেতু তারা সার্কেরই সদস্য, তো সেখানে আমাদের একটা নীতিগত দায়িত্ব রয়েছে, সেই হিসাবে আমরা দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতা চাইবো, সমন্বিত উন্নয়ন আমরা চাইবো, এবং বাংলাদেশ যেহেতু কারোর সাথে শত্রুতা নয়, বন্ধুত্বের নীতি গ্রহণ করে চলে, মেনে চলে, সেই হিসাবে আমরা চাইবো আফগানিস্তানও সবার সাথে ভালো সম্পর্ক রেখে আরো উন্নতির দিকে যাবে, কোন ধরনের এক্সট্রিমিস্ট অবস্থানের দিকে তারা যাবে না ইনশাআল্লাহ। তো আমরাও সেই সুদিনের অপেক্ষায় থাকতে চাই। তো আবার আপাতত আমি আলোচনা শেষ করছি, যারা প্রথম দিকে কথা শুনতে পারেন না, আমি তাদেরকে ইমেল আইডি দিয়ে দিয়েছিলাম যে লিখিত পরীক্ষায় যে 3টা ব্রড কোশ্চেনের জবাব দিতে হয় এবং একটা সমস্যার সমাধান, যে 4টা বড় প্রশ্ন 60 নম্বরের, এইগুলার ব্যাপারে কি কি আমাদের পড়া উচিত সেটার ব্যাপারে আমি একটা লিস্ট তৈরি করেছি এক পাতার মধ্যে টপিক গুলো, যদি কারো প্রয়োজন মনে করেন সে আমাকে ইমেল করলে ব্যক্তিগতভাবে আমি সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। এটা মার্চ ফরওয়ার্ডকে আমার দেওয়া দরকার হচ্ছে না, এটা একটা সাজেশন ধরানো।
এটা একটা মাস পর যদি চায় তাদেরকেও আমি দিয়ে দিবো, আমার আপত্তি নেই, বাট আপনারা ব্যক্তিগত ভাবে ইমেল করলে আমি দিয়ে দিতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি তখন বলেছিলাম শুরুতে, শেষ করছি সেটা দিয়ে, যে প্রায় 22-23টা নোট অলরেডি আমার ড্রাফট আকারে হলেও রেডি আছে। এ পর্যন্ত যতটুকুন আপডেট করা দরকার সেটা আমি করার চেষ্টা করেছি। আমি মাস ফরওয়ার্ডের সাথে কথা বলে সেগুলো তাদের হস্তান্তর করার চেষ্টা করব, দেখে তারা কিভাবে আপনাকে দিবে আমি দেখে আলাপ করে দেখি কিভাবে তারা আপনাদেরকে দিতে পারে। যেহেতু আপনাদের পরীক্ষা আস্তে আস্তে কাছে চলে আসছে, সুতরাং এগুলো পড়া আপনার মনে হয় এখন সময় এসে গেছে দেওয়ার, এবং ওইগুলো নিয়ে আপনারা যেহেতু আন্তর্জাতিক বিষয় ওইটুকুনে সীমাবদ্ধ থাকবেন না দয়া করে। এর পরে যে ঘটনাগুলো ঘটবে সেটা আপনারা সাথে সাথে আপডেট করে নেবেন, না হলে কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে। আন্তর্জাতিক ইস্যুগুলো খুব সেন্সিটিভ, প্রতিদিন পরিবর্তন হয় এবং তার উপরে সিদ্ধান্তও পরিবর্তন হয়, সুতরাং সেটা আপনারা আপডেট করে নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। এখন যদি কারো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতেছি। কোন একটা বেজে গেছে ভাই, আমি দেখছি কারোর কোনো মন্তব্য নাই, কোনো কথাও নাই এখানে, কমেন্টের ঘর ফাঁকা। সো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো আপনাদের ক্লাস যখন হবে তখন তো দেখা হবেই। 10 নম্বর ক্লাস আজকে গেল বোধহয়, এরপরে বোধহয় 11, 12, 13, 14 আরো 4-5টা ক্লাস আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের শেষ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাস আমাদের 11 নম্বর ক্লাস, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নোটিফিকেশনটা দেখেন, কারণ নোটিফিকেশনের সময় পরিবর্তন হতে থাকে। তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ, সালামু আলাইকুম, শুভরাত্রি সবার জন্য।